শুনুন, মুনাফিকরা ষড়যন্ত্র করতেছে, চলতেছে, যার কারণে আমার নজরুল ইসলাম ভাই বললেন যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকারীদের বিচার আমরা করে ছাড়বো ইনশা, বলেন ইনশা বিচার আমরা করে ছাড়বো। এখনো পর্যন্ত দেখেন কত রকম কত ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে দেশ নিয়ে, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা একটু নরম সরম তো, একটু কোরআনের নিয়ম অনুযায়ী মেনে গুনে চলি। ওরা মনে করতেছে এই নরমটা মনে হয় ওরা এইরকমই, কিন্তু ওরা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মাথায় হাত যেমন বুলাইতে জানতেন, তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ২৭টি জিহাদের নেতৃত্ব সেই রাসূলই দিয়েছেন। আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ডেকে বললেন, আমার সাহাবারা, আমার উসমানকে যারা হত্যা করেছে, এই ঘোষণা প্রকাশ পাওয়ার পর আমি তোমাদের দিকে হাত বাড়িয়ে দিলাম, আমার হাতে হাত রেখে তোমরা শপথ গ্রহণ করো, উসমানকে হত্যাকারী একজনকেও জীবিত রাখা অবস্থায় আমরা বাড়ি ফিরে যেতে চাই না, কচুক কাটা করে দুনিয়া থেকে বিদায় করে তারপরে এই ময়দান থেকে আমরা ফিরে যাব। বলেন ঠিক না বেঠিক? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন তখন তারা ভয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দিয়েছিলেন, তখন ওরা এসে বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এখনো দেখছি অনেকে এসে বলছে প্লিজ ক্ষমা করে দাও। আল্লাহ কি করবে এটা জানি না, রব তাকে ক্ষমা করতে পারে, কিন্তু রব আমার অধিকার দিয়েছেন, আমাকে যে জেল খাটিয়েছে, আমাকে যে মিথ্যা মামলায় ঝুরিয়েছে, আল কোরআনের পাখিকে যে ১৩ বছর এক মাস ১৬ দিন কারাগারের ভিতরে জীবন যাপন করিয়েছে, অসংখ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যারা বিনা কারণে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তাদের মাফ করে, এটা আল্লাহর অধিকার, আল্লাহ আমাকে অধিকার দিয়েছে, আমারও কিচ্ছু করার নাই, আমি মাফ করতে পারবো না, পারবো না, পারবো না। বলেন ঠিক কিনা? রব্বে করিম ঘোষণা করেন, কুল ইন্না সলাতি, ঠিকই তো আছে, অনুসুকি আমাহ ইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আপনারা আমাকে একটু সময় দেন, গলাটা ছাড়ুক ইনশাল্লাহ, নাকি বলো আমার নামাজ মাগরিব এশার নামাজ আদায় করেছে একজন, আর খুশির জন্য তিনি কে? দিল থেকে তিনি কে? অনুসুকি, বলো আমার কুরবানি, দুনিয়ার ভিতরে যত যা কিছু করি না কেন প্রত্যেকটা কুরবানি, প্রত্যেকটা কাজ হওয়া লাগবে শুধুমাত্র কেবলমাত্র চিৎকার দিয়ে বলেন তো দেখি একজন মালিকের জন্য তিনি কে? আল্লাহর জন্য, এখানে আসা লাগবে আল্লাহর জন্য। কিভাবে আসা লাগবে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, এই মুহূর্তেই ঘোষণা করা লাগবে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে ফেলে দিয়ে আমার মুখটা আমার তাওজ্জু ফিরাইয়া দিলাম একজন রবের দিকে, তিনি কে? আর এখান থেকে ঘোষণা করে দিলাম আমা আনা মিনাল মুশরিকিন, এই মুহূর্তেই শপথ গ্রহণ করলাম দুনিয়ার কোন নাস্তিক মুশরিক, চিটার বাটপার খুন রাহা জানি, হানাহানি মারামারি কাটাকাটি, আমার ব্যক্তির স্বাধীনতা হরণ করে নিয়ে এতদিন কারা রুদ্ধ করে রেখেছিল যারা, এই মুহূর্তে এখান থেকে শপথ গ্রহণ করলাম একটা ওই জালিমদের বন্ধু হতে পারে না আমার, তারা বলেন ঠিক না বেঠিক? শপথ করে বসালেন, যদি শপথ করে বসতে পারেন তাহলে লাভটা কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই নিয়ত করে বসার পর যাদের সামনে জিকির করা হবে কোরআন থেকে ইসলামিক কথাগুলো বিশ্লেষণ করে করে খুলে খুলে বলা হবে, ইমানদার যারা আনন্দ উৎফুল্লতায় আনন্দ প্রকাশ করবে তারা একটু চিৎকার দিয়ে বলেন তো দেখি এই কোরআন থেকে আলোচনা শুনতে ভালো লাগে কি লাগে না, আরো জোরে বলেন ভালো লাগে কি লাগে না, আলোচনা শুনতে বড় ভালো লাগে বাজান, আলোচনা শুনতে বড্ড বেশি ভালো লাগে, আলোচনা করতেও বড্ড বেশি ভালো লাগে। এই কোরআনটা হয়ে গেছে এখন জড় বস্তু মতো, যদিও কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা হরফের বিনিময়ে তেলাওয়াতের বিনিময়ে দশটি দশটি করে নেকি দেন একজন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে। এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু মানতে একটু সমস্যা, কথা ঠিক না? যেমন ধরুন স্বাভাবিকভাবেই এই কোরআন সকালবেলা নারী তেলাওয়াত করে, একটু ধরেন নারী সকালবেলা কোরআন তেলাওয়াত করে, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, নারী সকালে এই কোরআনটা তেলাওয়াত করে, কত সুন্দর সুললিত সুন্দর কণ্ঠে তার তেলাওয়াত করতেও ভালো লাগে। নারী তেলাওয়াত করে আল্লাহকে বললটা কি ডাক দিয়ে আল্লাহ যেন ওই নারী যখন তেলাওয়াত করতেছে তাকে বলতেছে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, ও নারীরা শোনো শোনো, জাহিলি যুগে বেহায়া মেয়েদের মতো করে তোমরা রাস্তায় বের হয় না, বেপরদায় চলাচল করো না, লিপস্টিক মাখিয়ে হাই হিল পরে রাস্তাঘাটে পরে যুবকদের প্রদর্শন তোমরা হয় না। ঘোষণাকার সকালবেলা যে নারী এই কোরআনটা তেলাওয়াত করলো একটি, ওই নারী সকাল 9টা 10টার সময় লিপস্টিক মেরে হাফ হাতা জামা পরে বুকে ওড়না দিক আর নানিক বেপর্দা বেহায়ার মতো করে সব সময়ের জন্য চোখে পড়ে আমাদের দেখতে পান আপনারা, বলেন তো দেখি এরকম নারী কোরআন তেলাওয়াত করে রাস্তাঘাটে দোকানপাটে আসে না নাই? নারী কোরআন তেলাওয়াত করতে বড্ড বেশি ভালোবেসেছে, কিন্তু আল্লাহর যে হুকুম ছিল যে তুমি যে আয়াতটা তেলাওয়াত করলে তো তুমি বেপরদায় চলাচল করবে না, ও কিন্তু একটু আগে তেলাওয়াত করলো, একটু আগেও পড়লো, ও মানতে পারলো না, কথা ঠিক না? অবস্থাটা হয়ে গেছে এমন, অবস্থাটা হয়ে গেছে এমন, বিচারপতি সকালবেলা কোরআন তেলাওয়াত করে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সকালবেলা একটু থামেন, সকালবেলা আমি আয়াতে যাইনি, সকালবেলা কোরআন তেলাওয়াত করতেছে বিচারপতি, ভালো করে বুঝছেন আমি যে কথাগুলো বলছি, সকালবেলা কোরআন তেলাওয়াত করে বিচারপতি এই কোরআনের আইন দিয়ে বিচার ব্যবস্থা করবে না, যারা তারা কাফের, জালিমুন তারা জালিম, ফাসিকুন তারা ফাসিক, আয়াতটি তেলাওয়াত করেছে সকালবেলা বিচারপতি, বলেন তো কথাটা কার? সবাই বলেন কথা কার? সকালবেলা এই আয়াত তেলাওয়াত করেছে বিচারপতি যে কোরআন দিয়ে যে বিচার ব্যবস্থা করবে না সে জালিম, সে ফাসিক, সে কাফির, আয়াতটা তেলাওয়াত করে বিচার ব্যবস্থায় চেয়ারে গিয়ে বসে যত রকম অবৈধ বিচার করে আল কোরআনের পাখি সহ ইসলামের সৈনিকদেরকে হত্যার ষড়যন্ত্র, জোরে বলেন হয়েছে কি হয় নাই? ও পড়েছে কিন্তু মানে নাই, পড়েছে কথা কন, ঠিক আমাদের অবস্থা অধিকাংশ হয়ে গেছে এমন, পড়তে ভালো লাগে মানতে ভালো লাগে না। নেতা সাহেব স্বাভাবিক নিয়ম অনুযায়ী পড়ে ইসলাম, উপর দিকে তেলাওয়াত করে, জুমার দিনে আমরা যেটা শুনে থাকি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইলাল আখির। নেতা সাহেব সকালবেলা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে জীবন পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে, মানুষের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে একমাত্র জীবন ব্যবস্থা আমি আল্লাহর পছন্দনীয় হলো ইসলাম, ঘোষণাকার
আরো জোরে বলেন ঘোষণাকার, এই আয়াত পড়ে গিয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় কথা বলে এরকম নেতা চিৎকার দিয়ে বলেন বাংলাদেশে আছে কি নাই? পড়েছে কিন্তু বন্ধু মানতে পারে নাই, এখন সময় এসেছে মানার, কথা ঠিক না? আমরা স্বাভাবিকভাবেই দেখেছি, স্বাভাবিকভাবেই আমরা দেখেছি, আমি এটা বলে আলোচনায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? স্বাভাবিকভাবেই আমরা দেখেছি হজ করতে যায় নেতা, হজ করতে গিয়ে হজের ময়দানে কি বলে লাব্বাইক, আল্লাহ বলে কি হয়েছে লাব্বাইক, বলে আল্লাহ আমি হাজির, কে তুই, বলে আমি বেড়াশোলা গ্রামের অমুক ব্যক্তি, কেন আসছো, লা শারিকা লাকা, আল্লাহ আমি তো শিরিক করে ফেলছি, গুনাহ করে ফেলছি, হ্যাঁ তো কি হয়েছে লাব্বাইক, এই শিরিক আর গুনাহ করে ফেলছে এই জন্য আল্লাহ তোমার কাছে আসলাম, তো কি হয়েছে এখন বল, বলছে ইন্নাল হামদা, আল্লাহ আমি এখানে এসে স্বীকার করতেছি তোমার সামনে সব প্রশংসা তোমার, নেত্রী ফেত্রী নেতা খেতার প্রশংসা সব বাদ, প্রশংসা কার, কার সামনে বলতেছে, একটু চিৎকার দিয়ে বলেন, একটু খোরা কিনেন মাথায়, অনিয়মতা আল্লাহ সব শুক্রিয়া সব প্রশংসা সব তোমার, এরপর বলতেছেন লাকাওয়াল মুলক, সময় স্বল্প আমি এই জন্য সংখ্যায় বলে যাই, লাকাওয়াল মুলক, আল্লাহ সব ক্ষমতার মালিকও তুমি, হজে গিয়ে নেতা সাহেব বলতেছে লাকাওয়াল মুলক, আল্লাহ সব ক্ষমতার মালিকও তুমি, আপনারা বলেন তো দেখি সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে, নেতা সাহেব আল্লাহর সামনে হাজিরা দিয়ে আসলো, স্বীকার খেয়ে আসলো, আল্লাহ সব শিরিক তো করেছি, সব প্রশংসা তোমার, সব শুকরিয়া তোমার, সব গুণকীর্তন তোমার, আল্লাহ সব কিছুর মালিক তুমি, এই কথা বলে হজ করে এয়ারপোর্টে নেমেছে, যখন সামনে থেকেই বাড়িতে আসার পর পরের দিন সকালে এরকম চেয়ার টেবিলের সামনে গিয়ে এরকম কনফারেন্সে নিয়ে সমস্ত টিভি স্যাটেলাইট এরকম মাইক সামনে নিয়ে বলতেছে ঠিক আছে আজকের অধিবেশনও যেন কি আছে, আমি তো একজন মন্ত্রী, অধিবেশন আছে আজকে, দেখি এক একজন রাজনৈতিক দলের আদর্শ কী, রুলস কী আছে, এইগুলো তথ্যগুলো আমার আজকে একটু দেখে সিগনেচার করা লাগবে, ও এটাতে দেওয়া আছে লাকাওয়াল মুলক সমস্ত ক্ষমতার মালিক, আপনাদেরকে জিজ্ঞাসা করেছে আপনারা বলেন তো উনি বলেছে সমস্ত ক্ষমতার মালিককে, ও এসে বলতেছে ও আজকে তো দেখা আছে এই রুলসে লেখা আছে অমুক দলে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ও তাহলে এটা ঠিক আছে, উনি বলতেছে যে সাক্ষী দিয়ে আসলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ও এটা বলতেছে ও সমস্ত ক্ষমতার মালিক জনগণ, হ্যাঁ এই দলের রুলস ঠিক আছে, এই দলে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ও এটাও ঠিক আছে, এই দলের ক্ষমতা লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটাও ঠিক আছে, এই দলে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটাও ঠিক আছে, আবার বলতেছে এই দলের লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই এটা কার, এটা কার, এটা চলবে না, এই নিবন্ধন বাতিল, ও কিন্তু রবের সামনে স্বীকারোক্তি দিয়ে আসছে সমস্ত ক্ষমতার মালিককে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত ক্ষমতার মালিক কখনো জনগণ হতে পারে না, আমরা বিশ্বাস করে আসমান এবং জমিনের মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, ঠিক প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমার নির্বাচন হোক, আমার ক্ষমতায় বসা হোক, সমস্ত ক্ষমতার মালিক একজন, আওয়াজ দিয়ে বলে রাখবে তিনি কে, ও বলতেছে এই সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা কাদের রে, এটা ওই দলের, ও আচ্ছা আচ্ছা এটা জামাত ইসলাম লীগের লেখা দেখতেছি, এই এটা বাতিল, নিবন্ধন বাতিল, এরকম হয়েছে কি হয় নাই, তার মানে নেতা সাহেব বলেছে রবের সামনে স্বীকারোক্তি দিয়ে আসছে কিন্তু পালন করার ক্ষেত্রে পালন করে নাই, কথা দিয়ে কথা রাখে না, বলেন তো দেখি তার পরিচয়টা কি, মুনাফিকদের স্থান কোথায়, জাহান, শুনেন জাহান্নামের ভিতরে আবার পার্থক্য আছে, সভাপতি সাহেব জাহান্নামের ভিতরেও ভালো মন্দ আছে, এ জানেন না আপনারা, জাহান্নামের ভিতরে কি আছে, ভালো মন্দ আছে, বিশ্বাস করেন জাহান্নামের ভিতরে ভালো মন্দ আছে, সবচাইতে নিকৃষ্ট স্থানে থাকবে যারা দুনিয়ার ভিতরে মুনাফিকিগিরি করেছে, সবচাইতে জাহান্নামের খারাপ জায়গা দেওয়া হবে তাদের, তো যে ব্যক্তি বলে আসলো যে লাকাওয়াল মুল সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর দেশে এসে একটা ইসলামিক দলের বিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ লেখে নাই বলে তারা নিবন্ধন যারা বাতিল করলো, আমাদের পরিভাষায় আল কোরআনের পরিভাষায় আমরা দেখতে পেয়েছি তারা মুসলিম নাকি মুনাফিক, আরো জোরে বলা লাগবে,
মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আসুন আমরা কোরআন থেকে কিছু কথা শুনব। শোনেন, ইসলামিক নিয়ম হচ্ছে আমাকে যদি কেউ একটি হাত ভেঙে দেয়, আল্লাহ বলছে তুমি তার হাত ভেঙে দেওয়ার অধিকার রাখো। তোমাকে যদি বিনা কারণে জেলখানায় ঢুকাই, তুমি তারা বিনা কারণে জেলখানায় ঢুকাইতে পারো, কিন্তু আমরা বিনা কারণে ঢুকাবো না, আমরা কারণ নিয়েই ঢুকাবো। কথা কন ঠিক না ভাই? ঠিক। একটু ধৈর্য ধারণ করে আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ, আলোচনা শোনা যাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা মূল আয়াতের আলোচনায় চলে যাচ্ছি ইনশা। আপনাদের কমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, আপনারা সকলেই জানেন আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসা। একটু বুঝে থাকলে বলেন তো দেখি কি সূরা। আমি আজকে সকলকে কথা বলিয়ে ছাড়বো, কাউকে ছাড় দেব না। জোরে বলেন কি সূরা? সবাই বললেন না তো? সূরাতুন নিসা। একটু জোরে বলেন কোন সূরা? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 176টি। জোরে বলেন কতটি? ক্লাস মুখস্থ করা লাগবে 100। রুকু আছে 24টি। কয়টা? সবাই দিল খুলে বলেন কয়টা? আপনারা কি আসেন না ঘুমাচ্ছেন? রুকু আছে 24টি। আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, 59 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? আমি আবারও বলছি, আমি তেলাওয়াত করেছি যেন কি সূরা? সূরা নিসা। আরো একবার, ওই পিছনের ভাইরা, কি সূরা? সূরা নিসা। এই সূরায় আয়াত আছে 176টি। কতটি? রুকু আছে 24টি। কতটি? 24টি। আমি তেলাওয়াত করেছি যেন কত নম্বর আয়াত? 59। মহাগ্রন্থ আল কোরআনে এই সূরাটি এসেছে। নিসা শব্দের অর্থ মহিলা। আমরা ওই আলোচনার দিকে যাব না। আসুন রব বলছেন, প্রথমে আমরা একটু খেয়াল করেন, একটু ভালো করে অ্যাটেনশন নিন। যেহেতু তাফসির মাহফিল আমরা কিছু শ্রবণ করব, শুনবো আমল বিল আর কান, আমলের নিয়তে ইনশা। রব্বে কারীম ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। এক নম্বর, হে ইমানদারেরা, ইমান নাই যার ভালো কাজ হয় না তার। এই তাফসিরুল কোরআন মাহফিলে বসা একটি ভালো কাজ, ইমানওয়ালার কাজ। তার মানে আপনাদেরকে ডেকেই রব বলতেছেন, হে ইমানদারেরা। এখন আপনারা বলেন তো দেখি আপনাদের পরিচয় কি? আল্লাহ বললেন হে ইমানদারেরা, আর ভালো কাজ যারা করে তারা ইমানদার। আপনারা সেই ভালো কাজ করার সাথেই এখন বলেন আল্লাহ আপনাদের কি বলে ডাকলেন? হে ইমানদারেরা। আজকে বললাম না, আমি একা বলবো না, আপনাদের বলা লাগবে। জোরে বলেন হে, তার মানে আপনাদেরকে ডাকতেছে। এবার আসুন, আপনাদেরকে রব ডেকে বলতেছেন হে ইমানদারেরা, আতিউল্লাহ। এক নম্বর, আনুগত্য করা লাগবে, একজনের আদেশ পালন করা লাগবে, একজনের তিনি কে? কোনো কোশ্চিন ছাড়া। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কেন? প্রশ্ন করা জায়েজ নাই, বিধানকার। রমজান রোজা রাখতে হবে কেন? প্রশ্ন করা জায়েজ নাই, বিধানকার। আতিউ শব্দ দিয়ে মুফতি ভাই থাকলে কেন ভালো হতো? আতিউ শব্দ দিয়ে আল্লাহ গুরুত্ব বুঝিয়েছেন যে বাধ্যতামূলক, আমি রবের হুকুম পালন করা লাগবে, কোনো প্রশ্ন তুমি করতে পারবা না। আমি রব তোমাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, তোমার রিজিক সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি আল্লাহ, তোমাকে জীবিত রেখেছি আমি আল্লাহ, তোমাকে মরণ দেব আমি আল্লাহ, তোমার খাদ্য আনায়ন প্রাণ, তোমার রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ। বলেন তো দেখি সেই আল্লাহর হুকুম মানতে হবে, কোনো প্রশ্ন করা জায়েজ আছে? কোনো প্রশ্ন করা জায়েজ আছে? কোনো প্রশ্নহীন রবের হুকুম পালন করা লাগবে, কথাটি কার? কোনো প্রশ্ন এখানে আপনি করতে পারবেন না, এক। দ্বিতীয়ত, দুনিয়ায় আপনি যাকেই মানেন না কেন, এই ব্যক্তি একদিন মারা যাবে। মারা যাবে না, তার মানে এর শেষ আছে, রবের কোনো শেষ নাই, এক। দ্বিতীয়ত, দুনিয়ায় যে আপনাকে দেখে ভয় পায়, আপনার সামনে চেয়ারে বসে না, সে বোঝানোর জন্য বলছি, আপনার সামনে সিগারেট পর্যন্ত ধরায় না, যদিও এটা হারাম খাওয়া, ধরায় না, আপনাকে সম্মান করে। আপনি মারা গেলে আপনি যে নেতা, যে কর্মী আপনার সামনে বসে চেয়ারে বসতে চাইতো না, ওই কর্মী আপনি গোরস্থানে ঘুমিয়ে থাকেন, মিছিল করতে করতে চাই, আপনার কবরের দিকে একবার তাকায় না। বলেন তো কথা ঠিক না ভাই? ঠিক। ওই কবরে যাওয়ার পরেও রবের নামে প্রশ্ন করা হবে, বলেন তো দেখি তাহলে রবের হুকুম পালন করবো প্রশ্ন ছাড়া? তো নাতি শ্বেতা খেতার হুকুম পালন করার দরকার আছে? জোরে বলেন আছে। রবের হুকুম পালন করতে হবে, হুকুম রবের।
বাধ্যতামূলক এই হুকুম পালন করতে গেলে, আপনাকে রবের হুকুম পালন করতে গেলে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন একজন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বে করিম বলেন ওয়ালানা বুলুয়ান্নাকুম, কষ্ট হচ্ছে আপনাদের, ওয়ালানা বুলুয়ান্নাকুম بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا প্রথমত আপনাকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন রব। এই পথে চলতে গেলে আল্লাহ তাআলা রোগ শোক দিয়ে অর্থ নষ্ট করে আপনাকে পরীক্ষা করবেন ঘোষণাকার। সময় সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাই, এরপরেও রবের হুকুম আপনাকে পালন করা লাগবে, কোরআনের হুকুম আপনাকে পালন করা লাগবে। রবের হুকুম মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের সুশীতল সুন্দর ছায়া তলে নিয়ে আসা হুকুমকার। কুয়ানফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো অপরদেরকে বাঁচাও, এই হুকুমটা কার? আমরা লক্ষ্য করে দেখলাম এই রবের হুকুম পালন করতে গিয়ে আমরা দেখেছি রব এদের সম্পর্কে বলে দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা এই রবের হুকুম পালন করার কথা তোমাদের কাছে পৌঁছে দেবে। কথা কার? এবার আসেন পয়েন্ট। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটা গ্রুপ থাকবে যারা তোমাদের কাছে এসে রবের এই হুকুমের কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দাওয়াত দিবে। বলেন তো দেখি এমন দল বাংলাদেশে আছে না নাই? আসতে কোন কেন? রব্বে করিম বলেন ওরা সর্বোত্তম সবচাইতে ভালো। ঘোষণা কার? চিৎকার দিয়ে বলেন ঘোষণা আল্লাহর। এরপর রব সুন্দর করে ঘোষণা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে সর্বোত্তম হলো তারা যারা বলে আমি কোরআনের পথে চলি, সৎ কাজে আদেশ করি ও সৎ কাজে বাধা প্রদান করি। আপনি বলেন তো দেখি এদেরকে সর্বোত্তম ঘোষণা করেছেন কে? হাজরে বলা লাগবে। যারা কোরআন থেকে আপনাকে দাওয়াত দেয়, কোরআন থেকে ডেকে ডেকে বলে সৎ কাজের আদেশ করো, আমার নেতা তো আমাকে নামাজের কথা বলে নাই, আমার নেতা তো আমাকে কোরআন পড়ার কথা বলে নাই, আমার নেতা মাসে কয়েক তো নামাজ জামাতে পড়লাম খোঁজ তো রাখে নাই, কথা বলে না কেন? আমার নেতা আমি রোজা করলাম কিনা সেই খোঁজ কোনোদিন রাখে নাই। যারা নেতা হওয়ার যোগ্যতা হারিয়েছে তারা বলেন ঠিক না বেঠি? অথচ রব বলেন একটি গ্রুপ থাকবে, দল থাকবে সর্বোত্তম তারা যারা তোমাকে কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। বলেন তো দেখি এরকম দল গোষ্ঠী জনপদ ব্যক্তি বাংলাদেশে সারা পৃথিবীতে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নির্দেশ করে, ভালো ভালো কাজ করে, আর সত্য কথা বলতে গিয়ে নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান, আমি আল্লাহ বললাম, এরাই সাকসেসফুল, এরাই সর্বোত্তম, বলেন ঘোষণাকার। রাসূল বলে দিয়েছেন তাদের সম্পর্কে এরাই সর্বোত্তম। আমরা লক্ষ্য করে দেখলাম সর্বোত্তম কাজ করতে গিয়ে বাংলার ভূখণ্ড সহ সারা পৃথিবীতে এই সর্বোত্তম কাজ করেছে যারা, বাতিলের সম্মুখীন হয়েছে তারা। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি কথা ঠিক না বেঠিক? স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই দল যখন করেছে, এই দল করার কারণে, এই দাওয়াত পৌঁছে দেওয়ার কারণে তাদেরকে কোনো না কোনো ট্যাগ লাগানো হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা দেখার পর শোনার পর আমরা মনে মনে হাসি আর দেখি এই কাজগুলো কেন করেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মুসা যাও ফিরাউনের কাছে গিয়া দাওয়াত দাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা কার, জোরে বলেন কথাটা কার, একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দাওয়াত দিলেন তাকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি কার, মূসা কালিমুল্লাহ, ও ফিরাউন তুমি আল্লাহর কালেমা গ্রহণ করো, আমি মূসা আল্লাহর প্রেরিত নবী ও রাসূল, তুমি এটাকে মেনে নাও। মূসা বলেন তো দেখি, ফিরাউন তখন বলতেছেন যে তোমাদের আবার রবকে, তোমার আবার আল্লাহকে, আনা রব্বুকুমুল আআলা, এদিকে খেয়াল করেন, আনা রব্বুকুমুল আআলা, আমি তো তোমাদের রব, বলেন তো আমার আপনার রব একজন, তিনি কে, আরো জোরে বলেন তিনি কে, অনেক রব হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আঙ্গুলের কাঠি নাড়িয়েছে, যখন যাই চাইন প্রণয়ন করেছে, বাংলার তৌহিদ জনতা তার বিরোধিতা করে তার ফল দেখিয়ে দিয়েছে, আরো জোরে বলেন ঠিক কিনা। তখন ফিরাউন বলছে, ও তুমি কি আমাকে দেশ থেকে তাড়াতে চাও নাকি? এখন বলেন, আমি আপনাদের কাছে আর একটা প্রশ্ন রাখতেছি, আপনারা বলেন, মূসা যে বললো যে তুমি কালেমা গ্রহণ করো, আল্লাহর হুকুম পালন করো, এর ভিতরে কি একবার ক্বাল রব্বুনাল্লাযী আহাতা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা, এর ভিতরে মূসা কিন্তু একবার বলে নাই আমি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব, বলেছে আমি তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দেব, বলেছে, বলেছে একবার বলে নাই, কিন্তু ফিরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ওহ তোমার জাদুর বলে, তোমার ক্ষমতার বলে, তোমার লোক লস্করের বলে, আমি ফিরাউনকে ক্ষমতা থেকে নামিয়ে অন্য দেশে পাঠিয়ে দিবা। সূরা তোহার ভিতরে রব বলেন, ফিরাউন সময় এরকম, সেই সময়ের ক্ষমতা লোভী যারা ছিল তাদের চিন্তা চেতনা এমন ছিল, তাদের সামনে এরা মকম করে আল্লাহর হুকুমাত পালন করতে গিয়েছে, যারা তাদেরকে তারা মিথ্যা বদনাম দিয়ে সেই দেশের কাছে পরিচিতি দিয়েছে, বলেন ঠিক না বেটি? একবার বলে নাই আমি তোমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিব। আমরাও দেখেছি, আমরা যখন কোরআন রেকর্ড করে করে মানুষের সামনে কথা বলেছি, যখন মানুষকে এই কোরআনের দিকে আহ্বান করেছি, যখন মানুষকে এই কোরআনের দিকে ডেকেছি, ঠিক সেই সময়ের ফিরাউন যে কাজগুলো করেছিল, এখনকার নব্য ফিরাউন সেই কাজগুলো করে মুসার সাথে যেমন ফিরাউন দুর্ব্যবহার করেছিল, এখনকার ফিরাউনও সেরকম দুর্ব্যবহার করে রাজাকার লকব দিয়েছে, বলেন ঠিক কিনা? রাজাকার লকব দিয়ে মনে করতেছে এদেরকে দমিয়ে রাখা যাবে। আচ্ছা, রাজাকার লকব যে দিল, কথায় কথা আসে, কথায় মনে পড়ে, রাজাকার লকব দিয়েছে ও বিদায় হয়েছে রাজাকার লকব দেওয়ার কারণে, কথা কন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর তার সন্তানও যখন ইসলাম গ্রহণ করে নাই, কষ্ট হয়ে যাচ্ছে, দেখি তাকবীর লিল্লাহি তাকবীর, তার সন্তান যখন ইসলাম গ্রহণ করে নাই, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, নূহ আলাইহিসসালামকে রব ঘোষণা করলেন, নূহ তুমি তোমার লোকজন নিয়ে নৌকায় ওঠো, এখান থেকে দূরে চলে যাও, প্লাবন দেব, সব ডুবে মারা যাবে। নূহ নবীর ছেলে কেনান বলতেছে, তোমার ওই নৌকায় আমি উঠবো না, ও ছাতায় উঠে দরকার নেই, আমি পাহাড়ের উপরে গিয়ে থাকবো, তোমার যে আল্লাহ তুমি যারে বলো, ওই আল্লাহ আমাকে ওই পাহাড় পর্যন্ত পানি দিয়ে ডুবাইতে পারবে না, বলেন তো পারে কি পারে না? আমরা 5ই আগস্টের আগে অনেকেই মনে করতেছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আমরা অনেকেই মনে করতাম ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, গরিবকে আল্লাহ ধনী বানাইতে পারে, ধনীকে আল্লাহ গরিব বানাইতে পারে। 5ই আগস্টের আগে একটু বিশ্বাস কম কম হচ্ছিল, কথা ঠিক না? অনেকেই বলতো এ হবে না, এ সম্ভবই না, করছে সুরা হাসরের ভিতরে, আপনি তাফসির পড়বেন, সুরা হাসরের ভিতরে আল্লাহ বলছেন, আমি যখন ভয় ঢুকিয়ে দেব ও কোথায় গিয়ে পালাবে সে নিজেও জানে না। আমার যেটা মনে হয়, আমাদের আল কোরআনের পাখি আল্লামা দেলারসান সাইদি তিনি নিজে বলেছিলেন, গাছের গোড়া বেশি নাড়াচড়া করবে না, তোমরা যদি গাছের গোড়া বেশি নাড়াচড়া করো, আস্তে করে নাড়া দেওয়ার কারণে দিল্লি গিয়ে পড়বা। আমার যেটা মনে হয়,
লাল কর্ণের পাখি দিল্লি শব্দটা না নিলে বাংলাদেশের কোন জায়গায় ওর জায়গা হতো না। দিল্লি মুখে নিয়েছিল বলে আল্লাহ বনে কবুল করে নিয়েছে, এই জন্য ওই জায়গায় একটু জায়গা হয়েছে। তাছাড়া কোন দেশে করছে না, ও নিকৃষ্ট আমরা নেব না। আস্তাগফিরুল্লাহ, কথা কন নূহ নবীর সন্তান কেনান বলতেছে আমি পাহাড়ের উপরে থাকবো, ভালো করে বলেন। পাহাড়ের উপর গিয়ে তিনি থাকলেন, ঘটনা বলতে যাব না, একটা গর্তের ভিতরে যতটুকু প্রমাণ পাওয়া যায় তাফসীর থেকে, নূহ নবীর সন্তান কেনান সহ তিনজন যুবক একটি গর্তের ভিতরে পাহাড়ের উপর লুকালেন, পানি যেন তাদেরকে ডুবাইতে না পারে। এদিকে খেয়াল করেন, পানি যেন তাদেরকে ডুবাইতে না পারে। কিছু সময় পর তাদের এমন প্রস্রাবের বেগ চাপলো, তত প্রস্রাব লাগলো, তিনজন একসাথে বসে তিন কোনায় প্রস্রাব করা শুরু করেছে। বলেন তো এই প্রস্রাবটা লাগিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এমন প্রস্রাব করতেছে 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 করতে 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 নাক সমান, জোরে বলেন কোন সমান, প্রস্রাব বন্ধ হয়নি। তাফসীর পড়ে প্রস্রাব বন্ধ হয় না, মাথা পর্যন্ত ডুবে গেছে, পানিতে ডুবানোর প্রয়োজন হয় নাই। আল্লাহ তো বলে নাই জালেমের বাচ্চা জালেম করে কোষ কিসে ডুবায় মারবো, ও নিজের প্রস্রাবে ডুবে নিজের ফন্দি ফাঁদে পড়ে নিজের গর্তে পড়ে নিজেই ডুবেছে। যে রাজাকার বলে বলে সারা জীবন আল কোরআনের পাকি সহ আলেমদেরকে জাতির কাছ থেকে বিচ্যুতি করা এলো, এক রাজাকার ছাত্রদের বলার কারণে, ওই রাজাকার শব্দের কারণেই আল্লাহকে জালিমকে বিতাড়িত করেছে। তুমি যা নিয়ে খেলো না কেন, সব খেলার প্রধান খেলোয়াড় একজন, তিনি কে? সাবধান, জালিমদের কেউ সহায়ক হয় না, হয় জালিমদের কেউ ভালোবাসে না। আমি অবাক হয়ে গেলাম, রব্বে কারিম, কষ্ট হচ্ছে, মেহমান আসবে, আমি আলোচনা করে ছেড়ে দেবো, মেহমান চলে আসবে ইনশাল্লাহ, যারা বাইরে আছেন চলে আসেন। রব্বে কারিম ঘোষণা করেন, ইন্নামাস মিলিয়ে নেবেন, ইন্নামাস সাবিলু আলাল লাযীনা ইয়াযলিমুনান্নাস। আমি রব ঘোষণা করলাম, জালিমদেরকে তাফসীরের ভিতরে ঢুকে দেখেন, জালিমদেরকে কেউ কোনোদিন পৃথিবীতে ভালোবাসে না, জালিমদের কোনো দোয়া কবুল হয় না, জালিমদের কোনো সম্মান থাকে না। শুধু তাই নয়, দুনিয়া থেকে মারা যাওয়ার পর জালিমদের জন্য করা দোয়াও কোনো কাজে আসে না। এই পর্যন্ত শেষ হইলেও তো হয়তো কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামত নয়, কিয়ামতের ময়দানে, এই দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে জালিমদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বিচার করতে 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 আমি সেলিমকে আল্লাহ বলবে, তোর যা আমল তোর তো জান্নাত দেওয়া সম্ভব নয়, ও কোরআনের পাখি আল্লাহ নাসাইনি, তোমার যা আমল তোমাকে জান্নাত দেওয়া সম্ভব নয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনাকে আমাকে বা সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে একজন জান্নাত দিতে পারেন, তিনি কে? আরো জোরে, তিনি কে? এজন্য তার আনুগত্য বাধ্যতামূলক, স্বাভাবিকভাবেই। এখন যে আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে পারে, ওই আল্লাহ যদি আমার নামে মামলা দায়ের করে, বলেন তো দেখি আর কোন 14 গোষ্ঠী আছে আমাকে মাফ করায়া জান্নাত দিতে পারে? বলেন ঠিক না বেঠি? আল্লাহ যদি আমার নামে মামলা করে, এখানে আমার পক্ষে উকিল হবে কে বলেন তো দেখি? আর কেউ আছে? তার মানে জালিম যারা, তারা দুনিয়াতে সফল হয় না, কিয়ামতেও সফল হবে না। পক্ষান্তর উপর দিকে দেখেন, রব্বে কারিম ঘোষণা করেছেন, ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা নিজেদের ভিতরে কোরআন ধারণ করে, যারা কোরআন প্রচার করে, যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা কোরআনের কাজ করে, এরকম মাহফিলের আয়োজন করে, যারা কোরআন নিয়ে চলতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, জাতির ভিতরে কোরআন ঢুকাইয়া দিতে চাই, যারা কোরআনের কর্মশালা ঘোষণা করে, যারা কোরআন দিয়ে সব কিছু করতে চাই, আমি রব ঘোষণা করলাম, উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সম্মানটা বাড়িয়ে দেই। ঘোষণাকার দেখলাম, জাতি আকাই জীবনে অনেক কিছু দেখলাম, তার ভিতরে দেখলাম আল কোরআনের পাখি 13 বছর 1 মাস 16 দিন। যুবক কি হলো?
সমস্যা কি? চলে আসো, মুরব্বীরা বসে থাকতে পারে, তোমার মনে হয় মেসেঞ্জারে চ্যাটিং আইস? বুঝি বুঝি বুঝি, সেই বয়স আমাদেরও ছিল, তবে সেই সময় মোবাইল টোবাইল অত কিছু ছিল। আমরা লক্ষ্য, কষ্ট হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখলাম 13 বছর 1 মাস 16 দিন কারাগারের ভিতরে থাকার পরেও জাতির সামনে কখনো ফেস আসতে পারে নাই। এটা যে একটা বোতল আমরা সকলেই জানি, কিন্তু এটাকে কেউ কখনো দেখে নাই। আল কোরআনের পাকিকেও 13 বছর 1 মাস 16 দিন জাতির সামনে আনা হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। লক্ষ্য করে দেখলাম, আহারে, এই কোরআন প্রচার করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যেদিন, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীটাই যেন নিস্তব্ধতাই ভরে গেছে। এই কোরআন প্রচার করার কারণে দল মত নির্বিশেষে তার প্রতি ভালোবাসার প্রদর্শনী করেছে মানুষ। জানিমরা তার গায়েবানা জানাজাটা পর্যন্ত পড়তে দেয় নাই, কথা বলে না কেন? এই যে 13 বছর মানুষের সামনে তিনি আসে নাই, তারপরে উতুল ইলমা দারাজা, রবের ঘোষণা আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেবে। রবের ঘোষণা অনুযায়ী আমরা লক্ষ্য করে দেখলাম, এই কোরআন থেকে প্রচার করার কারণে 13 বছর জাতির সামনে না আসার পরেও তার সম্মান বাড়িয়ে দিয়েছিলেন একজন, চিৎকার দিয়ে বলেন, তো মুসলমান তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? পক্ষান্তরে আমরা লক্ষ্য করে দেখলাম, একটানা 16 থেকে 17 বছর ক্ষমতায় থাকার পর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপর আঘাত করেছে। আঘাত করার কারণে এত ক্ষমতা থাকার পর জাতির সামনে 5 মিনিট বক্তব্য দিতে চেয়েছে, এই জাতি 5 মিনিট পায়, 5 সেকেন্ড সময় পায় নাই। এই জাতির কাছ থেকে কোনো ভিডিও রেকর্ড করার সময় তাকে জাতি দেয় নাই। এই দেশ থেকে জাতি তাকে বিতাড়িত করেছে, বলেন ঠিক না বেঠিক? ফয়সাল লাকার, আর উত্তরে বলেন ফয়সাল লাকার। মানুষের কলিজায় আগুন ধরে গেছে, হৃদয়ে আগুন ধরে গেছে, যার কারণে আবু সাঈদ বুক পেতে দিয়ে এমন করে হাত পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে বইতে ঝড়, বুক পেতে গুলি কর, তার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। যখন মানুষ ক্লান্ত হয়ে গেছে, বলা যখন শুকিয়ে গেছে, মুগ্ধ পানির বোতল নিয়ে বলেছে, এই জামিনকে বিদায় করার জন্য তোমাদের গলা যদি শুকিয়ে যায়, আমি আর জীবন থাকা পর্যন্ত তোমাদেরকে পানি বিতরণ করে যাব। জীবন চলে গেছে, ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে, তোদের কাছে গুলি যত আছে তার চাইতে যুবক শান্ত আন্দোলনের আল্লাহর খুশির জন্য, জনগণকে রক্ষা করার জন্য আমাদের কাছে গুলির চাইতে লক্ষ কোটি গুণ জীবন বেশি আছে, বলেন ঠিক কিনা? চলবে? কয়জনকে মারবা? এই জিনাইদহের সার্জন ছিলেন আতিয়ার রহমান, তার সাথে আমি নিজেও কথা বলেছিলাম, আপনারা কি করেছেন আতিয়ার রহমানকে যদি কোনোদিন পান একটু জিজ্ঞাসা করবেন। আমরা কয়েকজন ছিলাম, আমাদের সামনে তিনি নিজে গল্প বলেছিলেন, একজন ছাত্রকে করাস ফায়ার দিয়েছিলাম সকালবেলা, দেখলাম আমার প্রশাসনের লোকেরা তাকে বুকে করে নিয়ে গাড়িতে তুলতেছে। জিজ্ঞাসা করলাম, সাধারণত তোমরা লাশ দেখলে তার পাশে যাও না, কেন এমন করে বুকে জড়িয়ে নিলে? প্রশাসনের ভাইয়েরা বলল, আমরা রাতে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে আসমান থেকে তার দিকে কে যেন আলো দিচ্ছে। তথ্য নিয়ে জানতে পেলাম, সদ্য সমাপ্ত কয়েকদিন আগে ছেলেটা কোরআনের হেফজ শেষ করেছে, বাড়িতে এসেছে, বাবা ইসলামিক দল করে, ছেলেটাকে শিবির ট্যাগ লাগিয়ে পুলিশ দিয়ে নিয়ে গিয়ে করাস পায়ারে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছ। একটা জীবন্ত কোরআনকে তোমরা এভাবে শেষ করেছ, এমন অসংখ্য প্রমাণ রয়েছে তোমরা শেষ করেছ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাদের জবাব দেওয়া লাগবেই লাগবে। বলেন তো দেখি, এবার হুকুম পালন করা লাগবে কার? আর চিৎকার দিয়ে বলেন কার? সময়ের স্বল্প বাজান। এই জন্য যে নেতা আপনাকে মানে, যে কর্মী আপনাকে মানে, বা আপনি যে নেতাকে মানেন, আপনি মারা গেলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার কথা স্মরণ করে না, দোয়া করে না, কবরে যাওয়ার পরেও আপনার বন্ধু হতে পারে একজন, আপনাকে মাফ করাইতে পারে একজন, বলেন তো দেখি তিনি কি? এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হুকুম পালন করা লাগবে কার? জীবন থাক আর যাক, রবের হুকুম পালন করাই লাগবে, কথা ঠিক নয় কি? দ্বিতীয়ত, রাসূলের হুকুম পালন করা লাগবে, তত রাসূলের আনুগত্য করা লাগবে। ওয়াতিউর রাসূল,
রসুল, ভালো করে বলছেন তাফসীরটা, আতিউল্লাহ আর আতিউর রসুল, আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের আগে কি আছে আতি, যদি বলেন কি আছে, রাসূল শব্দের আগেও কি আছে আতি। আতিউ শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন এই দুইজনার কর্মক্ষেত্র পালন করার আগে কোনো প্রশ্ন করা যাবে না, আমি রব যা হুকুম করেছি এটা তোমাকে বাধ্যতামূলক পালন করে রাখবে, আর রাসূল যেটা করেছেন যেভাবে করেছেন পরিবার থেকে রাষ্ট্রনীতি পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোনো প্রশ্ন ছাড়াই তোমাকে সবগুলোই মানা লাগবে। হুকুম কার, আরো জোরে বলেন হুকুম কার, রাসূলের হুকুম এখন আপনি কেন পালন করবেন বা তার ইবাদত আপনি কেন করবেন, তার অনুগত্য আপনি কেন করবেন? আহা, বলেন তো দেখি তার চাইতে সুন্দর আদর্শ আর কার হতে পারে? অভিভাবক হিসাবে যদি তাকে আপনি দেখেন, কষ্ট হচ্ছে একটু রাসূলের জীবনে শুনি আমরা, কষ্ট হবে দেখি একটু একটু আস্তে করে, লিল্লাহে তাকবীর, পিছনের ভাইয়ের একটু লিল্লাহে তাকবীর, যারা আসবেন মাঝখানে বসে যাবেন। অভিভাবক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটু শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও তিনি মুসলমান হন না, যখনও তিনি নবী হন নাই, ভালো করে বসে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তার কাছে একটি ছোট্ট বালককে এনে দিলেন, ডাক দিয়ে বলতেছেন প্রাণের স্বামী আমার ব্যবসায়িক কাজে আমার লোকজনগুলো বাইরে গিয়েছিল। কান আছে আপনাদের, একটু অ্যাটেনশন, কান আছে আপনাদের, আমার লোকজন এই লোক এই ছেলেটাকে বালকটাকে বাজার থেকে কড়াই করে আমার কাছে নিয়ে এসেছে, আর আমি আপনার স্ত্রী হয়ে আপনাকে আমি এই সন্তানটাকে উপহার দিলাম, সন্তানটি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরে গ্রহণ করলেন, সন্তানটাকে আস্তে আস্তে করে লালন পালন করতেছেন আদর স্নেহ ভালোবাসা দিয়ে। অভিভাবক হিসেবে তিনি কেমন ছিলেন? কয়েকদিন পরে দুইজন লোক এসেছে, একজন পুরুষ আর একজন মহিলা, ডাক দিয়ে বলে আপনার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ। আপনি স্ত্রীর নাম কি? খাদিজা। বলে হ্যাঁ। আপনাদের বাড়িতে আনাস নামে যে জায়েদ নামে যে সন্তানটি আছে ওই সন্তানটি আর কারণ নয়, ওই সন্তানটির পিতা মাতা হলাম আমরা হতভাগ্য দুইজন, ডাকাত দল আমাদের বাড়িতে ডাকাত করতে গিয়েছিল, সংক্ষেপে বলি ডাকাতি স্বর্ণলঙ্কার করার সাথে সাথে আমার সন্তানটিকেও তারা আমার বাড়ি থেকে ডাকাতি করে নিয়ে এসে বাজারে বিক্রি করেছে। সেই সময় মানুষ বাজারে বাজারে বিক্রি হতো। ও মুহাম্মদ, যত টাকা দিয়ে তুমি এই সন্তানটিকে কিনেছো, জায়েদকে কিনেছো, অভিভাবক হিসেবে কেমন, জায়েদকে তুমি যত টাকা দিয়ে কিনেছো তত টাকা আমাদের কাছ থেকে নাও, বিনিময়ে জায়েদকে আমাদের কাছে ফেরত দাও। এবার অভিভাবক হিসেবে রাসূল কেমন দেখেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, শোনো শোনো, জায়েদ যদি তোমাদের সন্তান হয়, জায়েদ যদি তোমাদেরকে পিতামাতা হিসেবে স্বীকৃতি দেয়, আমি রাসূল আটকাবো না, টাকা দেওয়ার প্রয়োজন নাই, সে তার নিজের বাপ মার কাছে চলে যাবে, আমি রাসূল এতে কখনো এই বাধা দেব না। বলেন সুবহানাল্লাহ, আমি তো বাধা দেবই না, তবে একটি কথা, আরেকটি শর্ত আমার রয়েছে, আবার যদি জায়েদ ইচ্ছা করে তোমাদের কাছে না গিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যাবে, এটাতেও আমার কোনো আপত্তি নাই। জায়েদকে সামনে আনা হলো, এইবার একটু ভালো করে খেয়াল করেন, জায়েদকে সামনে আনা হলো, জায়েদকে ডাক দিয়ে বললে এই দুইজন কি তোমার পিতামাতা? তিনি বলছেন হ্যাঁ। তোমার পিতামাতা তোমাকে ফেরত নিতে চাই, তুমি কি যেতে রাজি? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, যার পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালোবাসা দেয়, এত স্নেহ করে, এত সুন্দর গাইডলাইন দেয়, যার কাছে এত সুন্দর পিতা থাকতে পারে, যার কাছে এত সুন্দর অভিভাবক বাপ থাকতে পারে, যার কাছে খাদিজার মতো আদরণীয় মা থাকতে পারে, সে জায়েদ কখনো মুহাম্মাদের মতো বাবা খাদিজার মতো মাকে ছেড়ে আর তার আপন মা বাপকে কখনোই গ্রহণ করতে চায় না। বলেন সুবহানাল্লাহ, ছোট্ট একটা বাচ্চা কেমন ব্যবহার করলেন রাসূল তার সাথে? তিনি বলতেছেন উনার আমার পিতামাতা স্বীকার করি, ভালোবাসি, কিন্তু আমি আপনাদের ছেড়ে যেতে চাই না, আমি আপনাদের পেয়ে বেশি খুশি। তার ব্যবহারটা রাসূলের কত সুন্দর ছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জায়েদের বাপ মা বললেন ঠিক আছে, তাহলে জায়েদ যদি যেতে না চায় তাহলে জায়েদ আপনাদের কাছেই থাক, রাসূলের মৃত্যু আগ পর্যন্ত জায়েদ তার কাছেই ছিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর অভিভাবকের গুণ, তাকে কেন আনুগত্য করবেন না। দ্বিতীয় আনুগত্য আমি সংক্ষেপে বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলের জানা,
দশ বছর তার খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দীর্ঘ সময় খেদমতের ভিতরে অসংখ্যবার এমন হয়েছে রাসূল হুকুম করেছে আমি পালন করতে পারি নাই, কিন্তু রাসূল আমাকে কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন রাগ করে নাই, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বললেন, একটাবার নিজেদের সঙ্গে মিলান, আপনার বাড়ির কাজের লোক একটা হুকুম না শুনলে কতটিক ফ্রিতে গাইল আছে না নাই, আরে কত কর আছে না নাই, তার নিচের কর্মচারী যারা কত রকম গাড়ি গ্যারাজ আছে না নাই, আরে এমন হয় একসঙ্গে ড্রাইভারকে নিয়ে যায় হোটেলে খাইতে গেলে ড্রাইভারকে নিয়ে বসে না, এরকম এরকম খারাপ লোক আছে না নাই, এমন লোক পৃথিবীতে রয়েছে, এমন লোক পৃথিবীতে রয়েছে, বাড়ি একটা কাজের মেয়ে রয়েছে, ছোট্ট দশ পনেরো বিশ বছরের একটি মেয়ে রয়েছে, ওই মেয়েকে দিয়ে ছোট্ট ওই ছোট্ট মেয়েটাকে দিয়ে বড় মাছ কাটিয়েছে, এমনও নিষ্ঠুর মানুষ পৃথিবীতে রয়েছে, একটা মাছের মাথা বা একটা মাছের টুকরা কাজের মেয়েটার পাতে তুলে দিতে পারে না, এরকম নিকৃষ্ট লোক আওয়াজ দিয়ে বলেন সমাজে আছে না নাই, আরো জোর বলেন আছে না নাই। আমার গ্রাম আমার বাড়ির পাশে রয়েছে, মেয়েটা পরে মারা গিয়েছে, আমি দেখাই তার ফেসবুকে পর্যন্ত পোস্ট করেছিলাম, আমি নিজে তার হাত দেখেছি, পিঠ দেখেছি, বাকি অংশগুলো তো আর দেখার মতো নয়, আহা কাজ করতে গিয়েছিল ঢাকায়, তাকে শেখা দিয়ে এইভাবে কত রকম কষ্ট দিয়ে বাড়িতে অসুস্থ অবস্থায় দিয়েছে, এটা নিয়ে মামলা হয়েছে, এখনো কেস রানিং চলতেছে, দুনিয়া থেকে মেয়েটি বিদায় নিয়েছে, চোদ্দ থেকে পনেরো বছর মেয়ে, এরকম নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আমার রাসূলের কাছে যে কাজ করেছে খাদেম ছিল, তিনি বলেন কোনোদিন এমন কোন ব্যবহার রাসূল আমার সাথে করে নাই, অসংখ্য ভুল করার পরেও যেটাতে রাসূলের প্রতি আমার কোন অবজেকশন থাকতে পারে, সুবহানাল্লাহ। কেন আপনি তাকে আনুগত্য করবেন না, কেন তাকে আদর্শ হিসেবে মানবেন না, স্বাভাবিকভাবেই। এবার আর একটা জিনিস খেয়াল করেন, আমি যে কেমন হুজুর, একটু ভালো করে খেয়াল করেন, আমি যে কেমন হুজুর, আপনি যে কেমন ইমানওয়ালা ব্যক্তি, আমি আপনি যত বড় লিডার হন না কেন, আমি লোকের সামনে বড় বড় বক্তৃতা দিচ্ছি, আমি জামাতে নামাজ পড়ি নাকি গালিগালাজ করি নাকি আমি খারাপ না ভালো কেউ না জানলে আমার বউ কিন্তু জানে, এইদিকে খেয়াল করেন, এবার একটু মজা আছে, আমি কেমন মানুষ, আমি জামাতে নামাজ পড়ি কিনা, আমি আসলেই ইমানওয়ালা ব্যক্তি কিনা, আমি দান সৎকার করি কিনা, গালি গালাজ আমার আছে কিনা, আমি গোপনে কোনো সিনেমা বা খারাপ কিছু দেখি কিনা কেউ না জানলে, বা আমার ব্যবহার খারাপ কিনা কেউ না জানলে আমার বউ জানে কি জানে না, আহা জোরে কন না, আপনিও কেমন আপনার বউ জানে কি জানে না, আহা কত কয় না জানে না, তুমি এত বড় হাজি তোমার কেউ না ছিলেন মোল্লা, আমি তোমার সিনে একদিন ধরা খাইছিলাম, আপনাদের এখানে আগে একবার বলেছি, হয়তো শ্বশুর বাড়ি গ্রামে আমি ওয়াজ করলাম, রাত বারোটার পরে গিয়ে দেখছি দরজায় বউ আমার হাজির, ওই ঘরে ঢুকো না, বললাম কারণ কি, তুমি ফতোয়া দিয়েছো স্বামী যে পোশাক পরবে স্ত্রীকে সেই পোশাক পরাইতে হবে, বললাম হ্যাঁ ঠিকই তো বলছি, হাদিস তুমি এই কথা আমি মনে হয় এখানে আগেও বলছি, আবার একটু বলে, তুমি যে কোট পরে এক একটা কোটের দাম চার হাজার আমার কিনে দিয়েছো আটশো টাকা দিয়ে, তুমি পড়তেছো চার হাজার টাকার কোট আর তুমি আমার আটশো টাকা দিয়ে এরকম একটা পোশাক কিনে দিয়েছো, তুমি হুজুর যা ওয়াজ করো তুমি তো পালন করো, তোমার আমল হয় কত, আমি বউর কাছে তো ধরা পড়িয়ে গেছি, তুমি একটা শু পরো বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা দামের আর আমাকে তুমি শু কিনে দিও সাড়ে চারশো পাঁচশো টাকা দামের, তোমার হুজুরের ওয়াজ তো হয় না, কথা তো ঠিক, একটা জুব্বা বানাইতে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা লাগে, আমার সাড়ে ছয়শো সাতশো টাকাতে থ্রি পিস তুমি কিনে দাও, তুমি হুজুরের যা বলো তা তো আমল কর, তোমার ওয়াজ হয় আর আমি তো ধরা তো খাইছি রাত বারোটার সময়, কি জবাব দেবো বউকে এখন বলেন তো দেখি, আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি চলে আসলো, স্ত্রীকে ডেকে বললাম তোমার কানের দুল পঁচিশ হাজার টাকা খরচ, মেয়েরা আছে মেয়েরা আছে আছে দেখবেন আপনার খুঁটা দিতে, ওরে বাবা ও যে কি জিনিস, আলো তোমার কানে তো পঁচিশ হাজার টাকা, আমার তো পঁচিশ হাজার টাকা দামের কোনো জিনিস নাই, তোমার গলার চেন বানাই দিছি তাও পঁচিশ ছাব্বিশ হাজার টাকা, বলে থাক ও হাজার লাগবে না, তুমি ঠিক তুমি ঠিক তুমি ঠিক, আলাম না এখন হাতের বালা আছে, ও থাক হুজুর তুমি পালন করো, তারপরে বাজার হাসির খোরাক দিল, আপনাদের সামনে বলে আপনারা বলেন তো দেখি, আমি যদি এই মুহূর্তে আজকে রাতের বেলায় আমার স্ত্রীকে যে বলি তুমি আমার হাতে হাত দিয়ে মুড়ি ধাও কারণ আমি পীর, আমার বউ আমার ডেকে বলবে এরকম আসল মুখটা তুমি পীর, ওরে তুমি পীর, তাহলে এই দেশে শয়তান কিনা কি, আপনার স্ত্রী আমার স্ত্রী একই কথা বলতে পারে কি পারে না, বলেন পারে কি পারে না,
এবারে টেনশন ফিরে যায় দিকে খেয়াল করেন, আপনার স্ত্রী আপনার কাছে সব আপনার জন্য আপনার স্ত্রী জীবন দিতে পারে, আপনার জন্য কিডনি দিতে পারে, সমস্ত সম্পদ দিতে পারে, কিন্তু আপনার স্ত্রীকে আপনি যদি বলেন আমি এই দেশের সবচেয়ে বড় পীর মুরিদ হও, বাংলাদেশের সবাই মুরিদ হইলেও আপনার বউ আপনার কাছে মুরিদ হইতো না, ঠিক না বেটি? অথচ রাসূল আদর্শ কেন মানবেন তার? এবারে টেনশন করেন, আপনি নিজে সাক্ষী দিচ্ছেন আপনার স্ত্রী আপনাকে গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে এসে বলল, যখন প্রথম হাজির হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন পর্যন্ত জানে না আমার স্বামী একজন নবী, তখন তিনি জানে না, তিনি জানে মুহাম্মদ আমার স্বামী, শুধু স্বামী মুহাম্মদ আমার স্বামী, তিনি নবী এটা জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, খাদিজা আমার কাছে কেন জানি মনে হয় আমার উপরে সামনে বড় বিপদ আপদ আসতেছে, আমার ক্ষতি হতে পারে। একজন স্ত্রী কথাটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, কাল্লাহ লাহুজি কাল্লাহ আবাদা, ডাক দিয়ে বললেন ও আমার স্বামী, তখনো জানে না ইনি নবী, এই জীবনে এতদিন ধরে আপনার সংসার করতেছি আজ পর্যন্ত কোনোদিন কারোর ক্ষতি হোক এরকম কোন চিন্তা চেতনা আপনি করেন নাই, কারোর কোনোদিন কোনো ক্ষতি করেন নাই, কোনো অন্যায় কাজ পাপ কাজ আপনি করেন নাই, মানুষের সহযোগিতা করেছেন, মানুষের বিপদ আপদ আপনি পাশে দাঁড়িয়েছেন, মানুষকে আপনি দিনের সাক্ষী দিয়েছেন, মানুষকে আপনি কোরআনের সাক্ষী দিয়েছেন, মানুষকে আপনি সত্যের পথে ডেকেছেন, আমার বিশ্বাস আপনার যে আল্লাহ ওই আল্লাহ আপনার যে আল্লাহ আমি বিশ্বাস করি ওই আল্লাহ আপনার কখনোই ক্ষতি করতে পারে না, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন চরিত্র তার তার স্ত্রী স্বামীকে দিচ্ছেন, যখন তিনি কালেমা পড়ে মুসলমানের দাওয়াত দিলেন, যখন তিনি নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পর ডাক দিয়ে এসে বলতেছেন, খাদিজা বললে আপনার স্বামী কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, খাদিজা আমি তো নবী, সুবহানাল্লাহ, কাল কি পেয়ে আর একটু আস্তে কর, মুহাম্মদকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি না যারা তারা সুদ থাকেন, এবার একটু জোরে কর সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ নবুয়াত দিয়েছেন, একটু আগে আপনি বললেন আপনার বউ সব করতে রাজি মুরিদ হতে রাজি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আপনি ছাড়া নবী আর হবে কি? সুবহানাল্লাহ কইলেন না? আরে আপনার মতো ভালো মানুষ তো জীবনে দেখি নাই, আপনার চেয়ে উত্তম চরিত্রের মানুষ তার কেউ নাই, আপনার চেয়ে আদর্শ মানুষ তার কেউ নাই, আপনার চেয়ে ভালো আচরণকারী তার কেউ নাই, আপনি ছাড়া নবুয়াত পাবে এমন আর কে আছে? ও আমার প্রাণের স্বামী, এখন আমার করণীয়টা কি? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের স্ত্রী আমার, এই মুহূর্তেই তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, বলতে দেরি হয়েছে, স্ত্রী দেরি করে নাই, সাথে সাথে ইসলামের মহিলাদের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন তার স্ত্রী, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কেমন আদর্শ রাসূলের! তিনি বলেছেন, আমরা যেটা গোপন এখানে লজ্জা বলে বলছি, আমি রাতের বেলায় আমার স্ত্রী তোমাদের সামনে যে কাজগুলো যেভাবে করে এগুলো গোপন রাখার দরকার নাই, জাতিকে জানানোর উদ্দেশ্যে আমি রাতে তোমাদের কাছে যেমন দিনে তোমাদের কাছে যেমন প্রত্যেকটা কথা খুলে খুলে আমার উম্মতের সামনে বলে দাও, আমি মোল্লা কিন্তু আমার বউকে এইটা বলতে পারবো না, কারণ আমার বক্তা গিরি ছাতা টেকবে না, ঠিক না বেটি? আপনার চেয়ারম্যানও টিকত না, মেম্বারও টিকত না, কি কথা ঠিক না? এবার আসুন তো, কষ্ট হচ্ছে দেখি একটু দিল থেকে লিল্লাহু তাকবীর, অ্যাটেনশন ভালো করে, সময় অল্প, মেহমান চলে আসতে পারে, ভালো করে খেয়াল করেন। আমার স্ত্রী জানার পর আমি খারাপ নাকি ভালো, বিয়ের আগ পর্যন্ত বা বিয়ের পরে আপনার সম্পর্কে সবচাইতে বেশি জানে আপনার বন্ধু। আমার যেমন বন্ধু করেছি, আপনি কোনোদিন সিগারেট খাইছেন কিনা, মদ খাইছেন কিনা, নারী সঙ্গ দিয়েছেন কিনা, গালি গালাজ করেছেন কিনা, হলে চুরি করে সিনেমা দেখছেন কিনা, কেউ না জানলে ওটা বউ না জানলেও কিন্তু আপনার বন্ধু জানে, ঠিক না বেঠি? আর আসতে কন, ঠিক না বেঠি? ভালো করে খেয়াল করেন। এবার রাসূলের ক্ষেত্রে আপনার বন্ধুকে গিয়ে যদি আপনি বলেন, বন্ধু আমার বন্ধু এখানে আছে, উনি হাসি মানুষ, আমি তো সাথে হাস করি নাই, ওকে যদি আজকে আমি মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় বলি, বন্ধু আজকে থেকে আমি কিন্তু পীর,
বিশ্বাস করেন, বলতো তুমি আমার মান সম্মান আমার ডুবিও না। ও বলবে তুমি যে দোস্ত কোন জাতের পীর এটা আমি চিনি, তোমার কাছে সবাই মুরিদ হলেও আমি বন্ধু তোমার কাছে মুরিদ হব না। আপনাকেও হয়তো একই কথা বলবে, বন্ধু তোমার কাছে সবাই মুরিদ হলেও আমি তোমার কাছে মুরিদ হতে পারি না। ঠিক না বেঠিক? কিছু ব্যাকপল আছে, কোরআন হাদিস নাই, দিক নির্দেশনা নাই, যেমনি সেমনি কথা বলে পীর হিসেবে দাবি করে তার কাছে গিয়ে সিজদা করে, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার বন্ধু আমার আপনার হাতে হাত দিয়ে মুরিদ হইতে চাবে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন আদর্শ হিসেবে মানবেন, তার আনুগত্য কেন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আজ থেকে আমি তো নবী। কোন আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন তিনি নবী যখন হন নাই, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই। আবু বকর যখন বয়স তার 37, রাসূলের বয়স তখন 40, তার মানে ছোট্ট বেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্বের মতে করে সবচাইতে ঘনিষ্ঠ আকারে মিশেছেন যিনি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। এইবার চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেন আবু বকর আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছেন, বন্ধু হিসেবে বলা দরকার ছিল তুমি নবী, ইনসার্ট করা দরকার ছিল, না না তিনি এটা বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন আপনার চাইতে ভালো মানুষ আর কি আছে? আপনার চাইতে আদর্শের মানুষ আর কি আছে? আপনি মানুষের কল্যাণ করেন, ভালো করেন, আপনি মানুষের উত্তম দিক নির্দেশনা মোতাবেক পথ পরিচালনার কাজ দিয়ে থাকেন। ও আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মুহূর্তে কালেমা পড়ে তোমাকে মুসলমান হওয়া লাগবে, বলতে দেরি কালেমা পড়তে দেরি হয় নাই, বলেছে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তখন চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শের মানুষ তিনি, আর কি আদর্শ লাগবে তার? আরো আদর্শের কথা পরে বলবে, এবার আসুন কিভাবে তার আনুগত্য করবেন। কষ্ট হয়ে যাচ্ছে ও যুব, কি হলো ভাই? ও আসতো তাড়াতাড়ি আসো, একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন? কষ্ট পাচ্ছেন? আমি আর অল্প কিছু সময় আপনাদের মাঝে আছি, একটু তাকবীর দান, লিল্লাহ তাকবীর। ভালো করে খেয়াল করেন কিভাবে আপনি তাকে রাসূলকে আনুগত্য করবেন, না করলে কি হবে? আমার বন্ধু এখানে আছে, আমি যতটুকু জানি উনি হজ করেছেন, আর কেউ আছে এখানে হজ করেছেন? আসেন তা, আপনি সামনে আসেন, আপনাকে আমার দরকার, আসেন বন্ধু, তুমিও সামনে আসো, এই জাতিকে বুঝাতে না অঙ্ক আমির সাহেব না, হ্যাঁ বসেন, না আসেন, উঠেন না, উঠেন না, বসেন, যারা চলে আসে বাইরে আছেন চলে আসেন, মেহমান চলে আসতে পারে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনি সাক্ষী দিবেন আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুম, হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জোহরের নামাজের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন বিলাল আজান দাও। কি দাও? এবার সবাই জোরে বলালাম, কি দাও? ও বিলাল তুমি আজান দাও। আজান দিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিলাল এবার ইকামত দাও। ইকামত বোঝেন? বিলাল তুমি ইকামত দাও। আকামত দিল, ইকামত দেওয়ার পর আপনি সাক্ষী দেন আরাফার ময়দানে জোহরের নামাজ পড়েছে রাসূল 2 রাকাত, আপনি পড়েছেন কয় রাকাত? 2 রাকাত। সাক্ষী নেন, আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? ভালো করে এবার খেয়াল করেন, আজান দিলেন বেলাল একবার, আরেকবার বেলাল ইকামত দিলেন, 2 রাকাত জোহরের নামাজ শেষ করলেন জোহরের রক্তে, আবার সালাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন ও বেলাল এবার আর আজানের দরকার নাই, আবার ইকামত দাও, আবার জোহরের রক্ত, জোহরের রক্ত কিন্তু আসরের রক্ত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইকামত দেব, তার মানে এখনই আসরের 2 রাকাত নামাজ পড়া লাগবে, আসরের রক্ত হয় নাই, জোহরের রক্ত
রক্ত হয়েছে, ওই মুহূর্তে আজান দিয়েছে একবার, বুঝে থাকলে জোরে বলেন কয়বার, ভালো করে বলেন কয়বার, জোরে বলেন না কয়বার, একবার আজান দিয়েছেন আর ইকামত দিয়েছেন দুইবার। জোহরে নামাজের সময় জোহরে নামাজ পড়লেন রাসূল আরাফার ময়দানে দুই রাকাত, হাজী সাহেব সাক্ষী দিলেন দুই রাকাত, ওই জোহরের একই আজানে আসরের নামাজ রাসূল পড়েছিলেন দুই রাকাত, আপনারা পড়েছেন কয় রাকাত? জোহরের অক্তে রাসূল আরাফার ময়দানে এক আজানে দুই রাকাত জোহর পড়েছেন আর দুই রাকাত আসর পড়েছেন। এখনো পর্যন্ত আপনি হজ করতে যান, হজ করতে গিয়া যদি আপনি মনে করেন না 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 আপনি হজ করতে গেলেন না, বাংলাদেশে আমি চার রাকাত জোহর পড়তাম, চার রাকাতে রুকু বেশি সিজদা বেশি, কি হলো ভাই এখানে কি হলো সমস্যা? সাপে ফোঁস করার মতো নাকি, আমরা চুপচাপ হয়ে গেছি বলে সবাইকে একটু এরকম করতেছে নাকি? ওই সাইদি সাহেবের একটা ওয়াজ শুনতেছিলাম কালকে গতকালকে, বলবো বলবো, সাইদি সাহেব বলছে এক সাপ, গল্প তো, এক সাপ মুরিদ হতে গেছে পীর সাহেবের কাছে, সাপ যে বলছে যে আমাকে মুরিদ বানিয়ে দেন, সাইদি সাহেবের মুখে আপনাদের শোনে তো বলছে যে ঠিক আছে আপনি উপরে আসেন, তো বলছে ঠিক আছে তুমি মুরিদ হবা, কোনো সময় কাউকে কিছু কামড় তুমি দিতে পারবা না, কি করতে পারবা না, জোরে বলেন কামড় তুমি দিতে পারবো না, সব বলেছে স্যার ঠিক আছে। ও মাঠে গিয়ে একদম সাটপাট হয়ে শুয়ে আছে, বোবা অল্প বুদ্ধি এরকম একটা ছেলে, ধান কেটেছে বাড়িতে আনতে হবে, ও মনে করেছে সাথে এটা দড়ি, দড়ি মনে করে ধানের বোঝা ওরে আকারে বেঁধেছে, কি আকারে বেঁধেছে জোরে বলেন, বলেন তো যদি সাপের মাথা দিয়ে ল্যাস দৌড় আকারে বাঁধে সাপের ঘাড় কে আসে না গেছে? হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে ধান তুলে দড়ি আড়ে মেরেছে, ও লোকের দড়ি আমি আর কি করি, সাপ ওই ঘাড় কাত করে পীর সাহেবের কাছে হাজির, বলছে পীর সাহেব কি এক মুরিদ বানালেন, কি এক শর্ত দিলেন যে কিছু করতে পারো না, আমার তো ঘাড় ভেঙে শেষ, আপনার এই ফতোয়া শুনে আমার ঘাড় ভেঙে একদম শেষ, কেন ওই মাঠে পড়েছিলাম এভাবে দড়ি দেবেন, সব ঘটনা বিস্তারিত বলছে। পীর সাহেব বলছে যে সাপ তোর কামড়ায় তো নিষেধ করছি, ফোর্স করতে তো নিষেধ করি, কথা কন, আরে তুই যদি একটু ফোর্স করতিস, ও যে রাখাল ওর সাপ দেখে ওর কোয়েল যে যে ভয়, ফোর্স করলে কামড় দেওয়ার দরকার ছিল, লাফ দিয়ে তিন হাত দূরে চলে যেতে, বলেন ঠিক কিনা? আমরা চুপ হয়েছিলাম বলে 17 বছর একটানা জুলুম নির্যাতন অত্যাচার করেছে এই জাতি, যেদিন থেকে স্লোগান দেওয়া ভুলে গেছে, ফোর্স করতে ভুলে গেছে, সেই দিন থেকে জালিম পুষেছে, একবার ফোর্স দিয়েছে জাতি এক লাফে দিল্লিকে পড়েছে মেলে। তাহলে একটু ফোঁস ফাঁস মাঝে মধ্যে দেওয়ার দরকার আছে না নাই? কি অবাক করা ব্যাপার, আরে কি অবাক না, আমরা তো কারো শত্রু নই, কি অবাক করা ব্যাপার, আমি এখনো পর্যন্ত হাদিস থেকে কোরআন থেকে কথা বলছি, অথচ আমাদেরকে এইরকম চায়ের পিস্তল লিস্ট, আমার নামে সোয়াডাঙ্গা, যখন জাহিদুল ইসলাম স্পিচার সোয়াডাঙ্গা আমার নামে মামলা, আমি মানুষ কোথাকার কোথাকার, আমার নামে মামলা সোয়াডাঙ্গা, কি আর বলো শয়তান, আমি চিন্তা করি এরা যখন হজ করতে যায় শয়তানকে পাথর মারে, শয়তান বলে ওরে শয়তান তুই আমার সাথেও বেঈমানি করলি, তোর মতো শয়তান আর কেডা আছে, তুই দিনের ভোট রাতে ঝাড়িয়ে নিয়েছিস, কি কথা ঠিক না? আরো আসতেছে পয়েন্ট, কষ্ট হয় দেখি, এবার একটু দিল থেকে আওয়াজ দিয়ে একজন তাকবীর দিতে হবে, কে পারবেন বলেন কে? হ্যাঁ দেখি, দিল থেকে রেডি হন, আমি যখন বল ইশারা দেব তখন দেবেন, তার আগে না, মাঝখানে কোনো ফাঁকা আছে, ভালো করে বলছেন। আরে আশ্চর্য ব্যাপার, যে কথা বলছিলাম এই এরকম নোটিশ দিত রবের ঘোষণা, ওয়াজাক্কির বিল কুরআন মাইয়া খাফু আইদ, হে রাসূল তুমি সহ সারা পৃথিবীর মানুষ যেন যখন কথা বলে কোরআন থেকে বলে, ঘোষণা কার? আল্লাহর এই ঘোষণা শোনা সুন্নাত নাকি ফরজ? চিৎকার দিয়ে বলেন ফরজ। অথচ এই কোরআন থেকে কথা বলার কারণে কোরআনের বাকিকে কারারুদ্ধ করা হয়েছে, আমার মতো একজন নাদান ব্যক্তির নামে মামলা হয়েছে, আমির হামজার মতো একজন স্কলারকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মামুনুল হকের মতো একজন জবরদস্তি আলেমকে ধর্ষক বানিয়েছে, বোঝা গিয়েছে ওরা শয়তানের দোসর, এতদিন ফোঁস করি নাই, আর যদি কেউ একবার এমন করে আমাদের ঘাড় মট করতে চাই, জাতির ঘাড়ে বসতে চাই, ফোঁস নয় ডাইরেক্ট কামড় দিতে হবে, রাজি আছো যারা দুহাত তোলো তারা।
আচ্ছা মাশাআল্লাহ, আপনার কোন ছিলেন এত কোন দিন? ছাত্র বয়সে আমি আর আমার বন্ধু তাকবীর দিতাম, হুজুর রশিদ বলতে তোরা কই, তা আপনি ছিলেন কই? থাকেন, কষ্ট হয়। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলাম চরমোনাই সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক অঙ্গ সংগঠন বাংলাদেশে আছে না? থিট হয়েছে কারে কোন থিট? যে কারো তৈরি সুরা কসাসের ভিতরে আল্লাহ বলেছে ফিরাউনের গুণ ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলকে এক কোনা করে রাখা। কথা কার? আপনি তাফসির পড়েন? আল্লাহর কসম, ওলা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এমন একটা কথা নাই যাই কোরআনের ভিতরে দেওয়া নাই কিয়ামত পর্যন্ত। আমি কালকেরা বলতেছিলাম ইকরা বিসমি রব্বিকা আল্লাজি খলক এবং নুন আল কলম ইয়ামা ইয়াসতুরুন, আমাদের পড়া দেওয়া আছে এটা। এরপরে পড়তে গিয়ে দেখলাম আল্লাহ কলমের শপথ করেছেন, লেখার শপথ করেছেন, যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে। এই যে এখন কম্পিউটার যুগে তো কলমের যুগ দিন দিন হারিয়ে যায়, এই জন্য আল্লাহ বলছে যা লিপিবদ্ধ হয়েছে বা হবে তার শপথ কিয়ামত পর্যন্ত যে লিপিবদ্ধ হবে, কম্পিউটার হবে, এটা 1500 বছর আগে আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, পরে কথা। এমন একটা কিতাব যা কিয়ামত পর্যন্ত যত রকম সমস্যা আসুক না কেন সব সমস্যার সমাধান দিতে পারে। চিৎকার দিয়ে বলেন দিতে পারে। প্রিয় বন্ধুরা, আমার কষ্ট হয়ে গেল, রাগ করলেন? আসুন, যে কথা বলছিলাম, হাজি সাহেব সাক্ষী দিলেন এখনো পর্যন্ত যদি আপনি হজ করতে যান একই আজানে, মনে আছে আপনাদের? কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়। একই আজানে জোহরের 2 রাকাত নামাজ, আসরের 2 রাকাত নামাজ জোহরের রক্তে আপনাকে পড়া লাগবে। এখন আপনি বাংলাদেশের মুফতি সাহেব বা আমি মুহাদ্দিস সাহেব যদি গিয়া বলে জোহরের রক্ত 4 রাকাত নামাজ ফরজ, রুকু হবে বেশি, সেজদা হবে বেশি, কিরাত হবে বেশি, একটু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আমার নেকি বেশি হবে যেহেতু আমি হজ করতে আসছি, বলেন তো দেখি ওখানে জোহরের এবং আসরের 4 রাকাত নামাজ 2-2 করে একই অক্তে পড়েছেন রাসুল, ওটা না করে যদি আমি আমার নিয়ম অনুযায়ী এই আইন পালন করি, আমার ইবাদত কি হবে, নামাজ কি হবে? আর নামাজ তো দূরের কথা, রাসুল করেছেন, নামাজ তো দূরের কথা, হজ করতে গেলে ওই বিধান না মানলে আপনার নামাজ তো হবে না, হজ আপনার গ্রহণযোগ্যতা হবে না, কবুল হবে না, বলেন ঠিক না ঠিক? তাহলে রাসুল যেটা করেছেন ওইটাই সঠিক, ওইটাই আপনাকে প্রশ্ন সালাম আনতে হবে, ঠিক কিনা? ভালো করে বলছেন, জোহরের রক্তে 4 রাকাত নামাজ পড়ে রাসুল অপেক্ষা করলেন মাগরিবের আজান হয়। হাজী সাহেব সাক্ষী দেন মাগরিবের আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করলেন না। মাগরিবের নামাজ আদায় না করে তিনি চলে যাচ্ছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন কোনো সাহাবা কোনো কথা বলার সাহস পায় না, মাগরিবের নামাজের সময় চলে যায়, কোনো নামাজের কথা বলার কেউ সাহসই পায় না, কারণ রাসূল যেটা করেন ওইটাই নিয়ম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আহা, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ওনারা নামাজের সময় পার হয়ে যায়, নামাজ কি পড়া লাগবে না? স্বাভাবিকভাবে আমরা দেখি নিয়ম অনুযায়ী নাতি ছেলের নানার উপর একটু বেশি জোর খাটায়, ঠিক না বেঠি? আরে যে নানা কোনোদিন কারোর সাথে একই প্লেটে বসে 2 জায়গায় ভাত খায়নি, ওই নানা এই নানা হওয়ার পরে নাই ছেলের সাথে সিনে দেয়া পোটাওয়ালা ভাত থুতোওয়ালা ভাত একসাথে খায়, পুরো বলা ছেলে নাই, নাতির সব কিছু সহ্য করতে পারে না, না বলেন ঠিক না? নাতিদের একটু সাহস বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় ডাক দিয়ে বলেন এখানে মাগরিব পড়া যাবে না, আরাফার ময়দানে মাগরিবের নামাজের রক্ত চলে যায়, যাক মুজদালিফায় গিয়ে একসাথে এশা মাগরিব এবং এশার নামাজ পড়া লাগবে। ইনারা পড়েছেন মাগরিব এবং এশার নামাজ, রাসূল মুজদালিফায় গিয়ে পড়লেন এখনো পর্যন্ত। আপনি যদি বলেন না মাগরিবের সময় তো অল্প সময়, মাগরিবের নামাজ সময় মতো পড়ে নেব, কে কি করলো দেখার বিষয় না, আমি একটা পরহেজগার মানুষ, সময় মতো সালাত আলা ওয়াক্তিহা, আল্লাহর হুকুম সময় হলে নামাজ আদায় করো, মাগরিবের সময় আমি নামাজ আদায় করব, না না হবে না, রাসূলের আনুগত্য এখানে আপনার বাধ্যতামূলক, আপনাকে এখানে বাধ্যতামূলক পালাই লাগবে, পালন করাই লাগবে। রাসূল যেভাবে হজের ময়দানে জোহরের রক্ত আসর এবং জোহরের নামাজ একসাথে 2 রাকাত 2 রাকাত করে পড়েছেন,
মাগরিবের নামাজ ইশার নামাজ যেমন মুজদালিফায় গিয়ে একসাথে পড়েছেন, হজ করতে গেলে যদি আপনি নিয়মটা পালন না করেন আপনার নামাজ তো দূরের কথা হজ পর্যন্ত কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠি, আরো জোরে বলেন কথা ঠিক কিনা। বিদে রাসূল যেটা করেছেন ওইটাই আদর্শ, ওইটাই আপনাকে মানা লাগবে। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতায় কেমন? আমানতদারিতায় কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, উঠবেন, রাগ করতেছেন, আয়াতের উপরে আলোচনা চলছে। আমানতদারিতায় রাসূল কেমন ভালো করে বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে বারো গোত্রের বারো জন লোক, কোনো কোনো রেওয়াতে আসতেছে এগারো গোত্রের এগারো জন লোক, ওইটা না ভাই, কত সুন্দর আলোচনা চলতেছে, বসেন দেখেন এখানে কাহিনী আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খবর দিলেন, রাসূলকে হত্যা করার জন্য এগারো বা বারো গোত্রের লোকজনগুলো বাড়িটা ঘিরে নিয়েছে। আমি সংক্ষেপে বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন, আলী আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে আবার একটা চাট ধরায় দিলেন, আলী এই যে চাটটি তুমি রাখো, সব কিছু এখানে লেখা আছে। ভাই উঠবেন না, উঠবেন না, উঠবেন না। ও আলী খেলাছে, একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, একটু জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনায় মন আছে না আপনাদের? ও আলী এই যে লিস্টটা তুমি নাও ইয়া রাসূলুল্লাহ, লিস্টটা কিসের? ও আলী নামের পাশে দেখো লেখা আছে, ওই যে ডান দিকে তুমি দেখতে পাচ্ছ বাড়ির ওই করে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। আমানতদারিতে কেমন? ও আলী আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, এই যে এই স্বর্ণগুলো আলী তার, ও আমাকে হত্যা করতে চাই, আমি তো কারোর সম্পদ লুটপাট করার জন্য দুনিয়াতে আসি নাই রে আলী। ও আলী আমি আজ রাতে হিজরত করে চলে যাই, সম্পদ আমাকে যে হত্যা করতে চাই ডান দিকে দাঁড়িয়ে তার কাছে তুমি এটা পৌঁছে দিও। আলী বাম দিকে এই কথা বলে, ও আলী বাম দিকে যে দাঁড়িয়ে আছে, আলী রে ওর এই স্বর্ণলঙ্কার গুলো আমার কাছে আছে, ও আমাকে হত্যা করতে চায় আলী, এই স্বর্ণলঙ্কার গুলো তুমি ওর কাছে পৌঁছে দিও আলী, ডান দিকে বাম দিকে পিছনের দিকে যারা আজকে আমাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, ও আলী সবার সম্পদ আমার কাছে আছে, আলী রে আমি চলে যাব, এই সম্পদগুলো তুমি তাদের কাছে পৌঁছে দিও আলী। আমার যেটা মনে হয়, ওই জায়গায় আমানতদারিতায় যদি আমি হুজুর হইতাম, সম্পদের ছাতা থাকতো, আমি দৌড়ে পালাতাম, বলেন ঠিক না বেঠি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না আমি তো মানুষের সম্পদ লুটপাট করতে আসি নাই, মানুষের হক প্রতিষ্ঠা করার মিশন নিয়ে তো দুনিয়াতে আমি আসছি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে তারা যারা রাসূলকে হত্যা করতে চায় তাদের সম্পদ রাসূল তাদের কাছে পৌঁছে দিতে চাই, এটাই রাসূলের আমানতদারিতার আদর্শ। পক্ষান্তরে আমরা লক্ষ্য করে দেখলাম, আমরা লক্ষ্য করে দেখলাম, আমরা লক্ষ্য করে দেখলাম, ক্ষমতায় বসানোর পরে একাই সালমান রহমান 36,000 কোটি টাকা ঝাড়ি খাইয়েছে, আস্তে কর কথা ঠিক না বেঠি? এক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে যত টাকা লুটপাট হয়েছে তথ্যগুলো সত্য মিথ্যে যাচাই করবেন। ওই মেট্রো রেল আমরা গল্প শুনি, ওই এক জায়গার যে সম্পদ লুটপাট হয়েছে ওই সম্পদ দিয়ে 693টা মেট্রো রেল তৈরি করা যায়, তুমি বল সুবহানাল্লাহ, কি ডারে বলল সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। তার মানে আমরা পক্ষান্তরে দেখেছি বিভিন্ন সময় ইসলামকে ভালোবাসা রাসূলের আদর্শকে নিজের ভিতরে ধারণ করে এই কুরআন থেকে শিক্ষা নেওয়ার কারণে আমরা দেখেছি দুইজন মন্ত্রী ক্ষমতা থেকে যাওয়ার পর বলেছিল প্রয়োজনে পরীক্ষা করা হোক, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এক
একটা পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই। আরে এদিকে রাসূলের আদর সুনাম মানার কারণে একজন 36,000 কোটি টাকা কারোর ভারতে বাড়ি, কারোর বেগমপাড়ায় বাড়ি, কারোর লন্ডনে বাড়ি, বুঝা যায় না ইসলামের পক্ষে নয়, রাসূলের দুশমন, রাসূলের আদর্শ লুটপাট, রাসূলের আদর্শ না মানার কারণে লুটপাট করে খাইতে ব্যস্ত হয়েছে, বলেন ঠিক কিনা? আর অচলে বলেন ঠিক কিনা? ও মুসলমান, পিতামাতার দিক থেকে আদর্শ কেমন? আর একটা আদর্শ কথা, রাসূল গিয়ে যে মদিনা থেকে ফিরে আসলেন এটা বলে আমি শেষ করব। আদর্শের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা আসলেন, সকলের ঘটনা জানা, তার শরীরে চাদরখানা পেরে দিলেন, মহিলা বসল। চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, উনি কে? রাসূল বললেন, ইনি আমার দুধমা, যার দুধ আমি পালন করেছি। মায়ের প্রতি কেমন সম্মান, কেমন আদর্শ! তিনি যেই বলে গিয়েছেন জিহাদের ময়দানে যাওয়ার আগে, তোমাদের জিহাদের ময়দানে যাওয়ার আগে তোমাদের জন্য বিধান হলো, বাড়িতে যদি পিতামাতা থাকে তার খেদমত করো। রাসূলের পিতামাতার খেদমতের দিক থেকে, আদর্শের দিক থেকে রাসূলের চাইতে আর কেউ ভালো হতে পারে না, বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক কিনা? কোনো জিহাদের ময়দানে যাওয়ার আগেও আপনাকে বিধান মানতে হবে রাসূলের অনুযায়ী পিতামাতা ঠিক আছে কিনা, জোরে বলেন ঠিক না? আপনারা হয়তো জেনেছেন গত বছর আমি স্টেজে বলেছিলাম, আমি বলেছিলাম আমার আব্বা ক্যান্সারে আক্রান্ত। গত বছর আপনাদের কাছে আব্বা জীবিত ছিল, তার জন্য আমি দোয়া চেয়েছিলাম। ওবাজান পিতামাতার খেদমত করেন, আল্লাহর কসম করে বলি, মারা যাওয়ার পর বুঝতে পারবেন তার প্রত্যেকটা কথার মর্মটা কত। আব্বা আমার মারা গেছে 5 মাস 7 দিন, প্রত্যেকটা দিন আমার গুনতে গুনতে পার হয়। আব্বা মারা যাওয়ার আগে তাকে ঢাকায় নিয়ে কয়েকটা মাস একটানা তাকে 6টা কেমো দিয়েছি। আব্বা আমার টাকা খরচ করতে চাইলে স্টেজে আমি বলেছিলাম, ওকিলা মান রাক আযান্না আন্নাহুল ফিরাক, মানুষ মরণের সময় মনে করে আমি বাঁচতে চাই। অথচ আমার আব্বার কেমো দেওয়ার ক্ষেত্রে তিনি নিজেই বলতেন, টাকা খরচ করার দরকার নাই, তোমার টাকা সব নষ্ট হয়ে গেল। আব্বা ছাড়া সন্তানের জন্য এমন চিন্তা আর কেউ করতে পারে না। আমার আব্বা মারা গেলেন রবিবারের দিন, শনিবারের দিন বিকালবেলা 3টা ফ্যান চলতেছে, আব্বার ক্যান্সার আক্রান্ত যেহেতু কাজ চলে যাচ্ছে, আমাকে ডাক দিল, আব্বার পাশে আমি বসলাম। আব্বার সামনাসামনি অতিরিক্ত অসুস্থ হওয়ার পর আমি তেমন বসতাম না, আমি কান্না করতাম খুব বেশি। আব্বা আমার হাতটা ধরে বলল, মনে হয় আমি মারা যাব, কষ্ট হচ্ছে আপনাদের, হয়তো আমি মারা যাব, আমি মারা গেলে তোমার মাকে তুমি দেখো, আমার মা বেঁচে আছে, তোমার বড় ভাই আছে, তুমি মেজো, তোমার ভাইগুলোকে তুমি দেখো, তোমার বড় ভাই একটু সাদা মাটা মানুষ, আমি মারা গেলে আমাকে তোমার তোমার দাদা দাদির কবরের পাশে সম্ভব হলে কবর দিও, চোখ দিয়ে আবার পানি পড়তেছে। আমাকে সর্বশেষ আমার আব্বা যে কথাটি বলেছে সব সময় যেন কানের কাছে বাজে, আমার আব্বা বলল, মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার তুমি করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, অসৎ পথে চলবে না, খারাপ ব্যবহার করলে আর অসৎ পথে চললে মানুষকে মানুষ সম্মান করে না। রাতটা পার হয় না, আব্বা দীর্ঘশ্বাস ছাড়তেছে, বড় বড় শব্দ হচ্ছে, সারা রাত পার হয়ে গেল, 1 মিনিটের জন্য আমি ঘুমাই নাই, তার জন্য রক্ত আমি আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম। পরের দিন সকালবেলা বাড়িতে আমার অন্য কোনো ভাই নাই, সবাই যার যার মতো কাজে চলে গেছে, অনুমতি দিলাম, চলে গেল। সকাল 10:30টার দিকে আব্বা অসুস্থ বেশি হলো, আনুমানিক আমার হাতটা ধরেছিলেন, আব্বা চোখ দিয়ে টপ টপ করে আব্বার পানি পড়তে সাবার দিকে তাকিয়ে যেন কি বলতে চাই, আমার আব্বা আমাকে আর কিছু বলতে পারলো না, কারণ শনিবার রাত থেকে আব্বা কথা বন্ধ করেছে। আমার আব্বা আমার দিকে তাকিয়ে একটু সময় পর মাথাটা সোজা করলেন। আনুমানিক 10:35 থেকে 40 মিনিটের দিকে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমি ঘটনাটা নিজের জন্য বলছি, এই কারণে আব্বা যখন মারা গেল আমি চিল্লানি দিয়ে কোনো কান্নাকাটি করি নাই, চিরদিনের জন্য এতিম হয়ে গেলাম। সবাইকে খবর দিলাম, আমার বন্ধু ছিল, আমার বাবা বাবার জানা যায় সেই চুয়াডাঙ্গা থেকে ছুটে গিয়েছে আমার বাড়িতে আসরের নামাজের পর।
জানাজা পড়াইলাম, কলিজেটা আমার ফেটে যাচ্ছিল, আমি চিল্লানি দিয়ে একবারও কাঁদি নাই, কিন্তু জানাজায় দাঁড়িয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, চোখের পানি পড়তেছে। জীবনে কত জানাজা পড়িয়েছি, এত কষ্ট আগে কোনোদিন অনুভব করি নাই। জানাজা পড়াইলাম, দাফন শেষ করলাম, মাগরিব পর যখন বাড়িতে আসলাম, মনে করলাম মানুষ সকলেই মারা যাবে, আমিও হয়তো মারা যাব, এটা স্বাভাবিক একটা ন্যাচারাল ব্যাপার। চিন্তা চেতনা করতে লাগলাম, সকলে মিলে আমাকে একটু ভাত টাত খাওয়াইলো, মনে করলাম ঠিক হয়ে গেছে, এসে নামাজটা পড়লাম। আব্বা জীবিত থাকা অবস্থায় সবচেয়ে মানুষকে আমি যে প্রশ্নটা বেশি করতাম, আব্বা মারা গেলে মনে পড়ে কিনা। পাঁচ মাস সাতটা দিন আমার জীবন থেকে আব্বাহীন কেটেছে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি আমি, আব্বা মারা যাওয়ার পরে এই কথা আর কাউকে জিজ্ঞাসা করি নাই। জড়িয়ে ধরে শপথের কর্মীরা আমাকে জড়িয়ে ধরে কপালে চুপ দিয়ে আব্বা বলে ডাকে। আমার কাছে মনে হয় আমার আব্বা আমাকে যেভাবে ডাকত, আমাকে আজ পর্যন্ত এরকম ভাবে আর কেউ আব্বা বলে, বাজান বলে, মনি বলে ডাকতে পারেছে বলে আমার কাছে মনে হয় না। আব্বা হারাইলে বোঝা যায়, যারা আব্বা হারিয়েছে এখানে জিজ্ঞাসা করেন, যাদের আব্বা হারিয়েছে জিজ্ঞাসা করেন, হারাইলে তাদের কথাটা বোঝা যায়, তাদের কথার মর্মটা কত। মূর্খ হোক চাষা হোক, তোমার আব্বা যেদিন খারাপ, একদিন দুই দিন, এক মাস দুই মাস, যেদিন পার হয়ে যাবে, মহিলা হোক পুরুষ হোক, সেই দিন বুঝতে পারবা আব্বা না থাকার যন্ত্রণা ব্যথাটা কত। আমরা কি উঠে যাব? আব্বার জন্য দোয়া করার দরকার মুসলমান আছে না নাই? কলিজাতে কথা না বললে কান্না আসে না, আব্বার কথা যখন মনে হয় আমি ভাত খাইতে পারি না, রাতে আমার ঘুম আসে না। ও প্রিয় আপনজনের, আমার একটু ওয়াদা করে, আমরা কিছু সময়ের জন্য এখান থেকে উঠা নামা করব না। আজকে যাদের আব্বা বেঁচে আছে, আব্বা মারা গেছে, সকলের জন্য এখানে দোয়া হবে, দোয়া নেব, দোয়া করব, তাদেরকে আমার, তারা আমাদের জন্য অনেক কিছু করেছে, তাদের জন্য আমাদের কিছু করার দরকার রয়েছে, আল্লাহর কাছে যদি মাফ চান বলেন তো মাফ করে তাদেরকে জান্নাত দিতে পারে একজন তিনি কি। একটু উঠে যাব না দোয়া না করে আব্বা মার জন্য? একটু হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহ তাকবীর, হায় রব, দেখো সুসন্তান হিসেবে পরিচয় দিয়ে কে এখানে হাত তুলেছে আর কে হাত তুলে নাই। মালিক যারা হাত তুলে নাই, তুমি তাদেরকে হাত তোলার শক্তি দাও, সুসন্তান হওয়ার শক্তি দাও, ধৈর্য ধারণ করে আরো কিছু সময় বসে থাকার তৌফিক তুমি দান করে দাও। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার, একটু জোরে বলি আমিন। একান্ত প্রিয় আপনজনের, আমার এই মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এখনো 25-26 জন এতিম এখানে রয়েছে, ওদের যখন আমি দেখি আমারও কলিজাটা ফেটে যায়, আমার প্রায় বয়স হয়ে গেল 37-38-40-এর কাছাকাছি, এই বয়স পর্যন্ত আমি আমার আব্বাকে পেয়েছি কিন্তু ওরা পায় নাই, ওরা মাকে পায় নাই, এতিম হয়ে গেছে। এতিমদের জন্য প্রত্যেক বছর 50,000-60,000 টাকা পর্যন্ত খরচ হয়। আমি আল্লাহর কাছে দোয়া করব এই এতিমরা যেন কিয়ামতের দিন আপনাদের সকলকে হাতে হাত ধরে, এমন করে আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে যেতে পারে। রাসূল এতিম ছিলেন, রাসূল বলেছেন এতিমের সহযোগে এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া ব্যক্তিকে আমি রাসূল কিয়ামতের দিন আমার পাশে বসিয়ে জান্নাতে স্থান করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। এই এতিমদের জন্য আছেন কোন বাজান, অল্প কিছু সময়ের জন্য 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা হুজুর আমি এতিমদের জন্য দিলাম, আর আব্বা আমার জন্য দোয়া চাই, আমি এতিমদের জন্য দিলাম, রাসূলের পাশে আমি জান্নাতে থাকতে চাই, আমার আব্বা আমার জন্য দোয়া চাইলাম, অনেক কষ্ট করেছে, আব্বা মাকে নিয়ে জান্নাতে থাকতে চাই, রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। এতিমরা মানুষ হোক, এতিমদের হাতে হাত দিয়ে আমি, এতিমদের হাতে হাত দিয়ে আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে আমি জান্নাতে যেতে চাই, এতিমরা আমাকে যেন ধরে জান্নাতে নিয়ে যায়, আমি রাসূলের পাশে জান্নাতে থাকতে চাই। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা চেয়ারম্যান আলতাফ হুসাইন, 5,000
টাকা লিল্লাহ তাকবীর, আপনি না না 5000 টাকা, 5000 টাকা লিল্লাহ তাকবীর, আল্লাহ তার শেয়ার মানে দানকে তুমি কবুল করো না, আল্লাহ তুমি তার কবুল করো, দান তুমি বাড়িয়ে দাও, তার মান দুনিয়াতে কেউ যেন করতে পারেন, রহমান আপন জনদের কবরে সোয়া পৌঁছে, শিল্পী মেয়ে মানুষ, আল্লাহ তালা শিল্পী দুপা বিলা বাড়ি 500 টাকা করেছে দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেজা পূরণ করো, স্বামী সোহাগিরি বানায় দাও, পরিবারের সংসারে তুমি কাজ রহমত বর্ষ, আল্লাহ তালা মুরাদ আলী রামচন্দ্রপুর বাড়ি, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি জান্নাত তুমি তো তার জন্য বাড়িয়ে দাও একটা বাড়ি তাড়াতাড়ি, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জুরন মন্ডল 5000 টাকা দিন থেকে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, জুরন মন্ডল 5000 টাকা করে দেন, নাম তার জুরন মন্ডল, দুনিয়াতে আখেরাতে হয় যেন সে সফল, আল্লাহ দুনিয়া আখেরাতে তুমি তাকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে এই দানের ওসিলায় আল্লাহ জান্নাতের ফয়সালা জারি করে দিও, মালিক আপন জনরা কবর আছে কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও, আবুল হাসেম গ্রাম গ্রাম বেজি মারা 2000 টাকা করে দেন, আল্লাহ বড় তার মান, আল্লাহ নতুন বরকত দান করে দাও, জানা বলা বরকত দান করে দাও, মনে হচ্ছে পূরণ করে দাও, পরিবারের খাস রহমত বর্ষণ করে দাও, হ্যাঁ নতুন বরকত দান করে দাও, হাজী আব্দুল মান্নান, আয় রব তোমার ঘর তোয়াক্কর ব্যক্তি তোমার মেহমান হাজী আব্দুল মান্নান, আল্লাহ তালা বাড়াও তার সম্মান, 3000 টাকা করেছেন, আল্লাহ তুমি দানের বিনিময়ে জান্নাত দান করে দাও, আপন বন্ধুদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও, মনে দেশে পূরণ করে দাও, আল্লাহ তালা মোহাম্মদ রজব আলী গ্রাম বেড়াশুলা 1000 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো, ভালো বসে থেকে ইবাদত করো, আমার সেই কালু ভাই দিয়েছিল আলু, ওই সে কো ওই ভাই বাংলাদেশের বহু তাফসীর মাহফিলে আপনার কথা আমি বলছি, 1000 টাকা দিয়েছে আরো দেবে, 1000 টাকা দান করে তুমি তাকে জানাবার বরকত দান করে দাও, মনে দেশে পূরণ করে দেবে, শিমুল বেড়াশ 500 টাকা দান করে তুমি দানকে কবুল করবার জাকির আলী, আল্লাহ তাআলা তুমি রাইখনা তারে কোনো সময় খালি, আল্লাহ পকেটটা সবসময় ভরপুর করে দাও, জানাবলে বরকত দান করে দাও, মনের দেশে পূরণ করে দাও, জান্নাতের ভিতর তার জন্য আল্লাহ একটা পরিপূর্ণ ঘর তুই বানিয়ে দাও, বলেন আমিন, আপনি কি নাম আপনার, আল্লাহ তার ইসলামে পতাকা কত ভাই সৈনিক জনাব মুক্তারানি 2000 টাকা করে দান, আল্লাহ নাম তার মুক্তার আলী, আল্লাহ জান্নাতের ভিতরে তার এখনো কোনো সময় খালি, মালিক দুনিয়াতে সম্মান দিয়েছো আখিরাতেও তুমি তাকে সম্মান দিয়ে জান্নাতের তার জন্য বাড়ি দেওয়ার বাড়ি, আশি কোর এই বিদেশিরা আছে না এই গ্রামে, কথা কন বিদেশিরা আছে না, আশিকুর রহমান বিদেশের জন্য কেমন দোহায় দেখেন, আশিকুর রহমান প্রবাসী 1000 টাকা করলে তাহলে তুমি রিজিকে দাদা বাড়িয়ে দাও মান, আল্লাহ তুমি তারা সারা বারে বরকত দান করে দাও, বিপদ বরং সত্যি কি বিপদ করে দাও, আয়ের দুবার জন্য বরকত দান করে দাও, 1000 টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা তৌফিক তুমি দান করে দাও, বিদেশে আছে যারা একটু সাড়া দাও তাড়াতাড়ি তারা দিবা না, যারা দোয়া কিন্তু পাবা না তারা, 1 লাখ টাকা হইলে বেতন এমন কষা দেব হয়ে যাবে মাত্র 3000 টাকা বেতন ঠেকবে তোমার কেমন।